أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وعلى آله الطيبين الطاهرين والهادين المهديين به وأهل بيته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم قال رسول الله صلى الله تعالى عليه وسلم وكان خلق القرآن صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على الله 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 لا إله إلا الله الله يا سين طه كملي ولا قرآن کی تفسیر یاسین طه کملی والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم آیا سراج منیر نبی جی اللہ 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 اللہم صل علی سیدنا محمد اللہم محمد نبينا شفينا مولانا محمد اللهم صل
সৃষ্টি খোলের সবাই বলেন আজকে মোদের খুশির দিন, সৃষ্টি খোলের সবাই বলেন আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা, যাহার উপর নাজিল হয় সর্বশ্রেষ্ঠ আল কোরআন, যাহার উপর নাজিল হয় সর্বশ্রেষ্ঠ আল কোরআন, ইমামুল আম্বিয়া তিনি অসীম তাহার গুণগান, আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখায়া, মদিনা শরীফ না দেখায়া, দিল বড়া মসরুর হৃদি সম্মানিত মুআজ্জিজ মুহতারাম মুকাররমীন ব্রাদারান ইসলাম ব্রাদারান মিল্লাত, আজকের এই বরকতমণ্ডিত পবিত্র আজিম উসান জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এই মহতী অনুষ্ঠানে নায়েবে সদর যিনি সভাপতিত্ব করছেন হযরত সুলতানউদ্দিন গিরিশ ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত আল্লামা সিদ্দিক আহমদ আল কাদির মুতাযিলুল আলিম, আর এতক্ষণ পর্যন্ত সুললিত কণ্ঠে মায়াময় মাধুর্য ভরপুর কণ্ঠের মধ্যে আজকে আমরা যে এতক্ষণ পর্যন্ত অন্তরের প্রশান্তি আছে আত্মতৃপ্তি মিটাতে পারে এমন মদিনাওয়ালা সুরে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে প্রধান অতিথির তকরির পেশ করেছেন খতিব মুকাররম শাহ জিলানি মতিউল্লাহ জামে মসজিদ পশ্চিম সরবপাটার আন্দুনিয়ার, বিশেষ করে মুদাররিস নূর মমতাজ সুন্নিয়া মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম ওয়াহিদি আল কাদেরি দামাত বরকাতুহু, আজকে এই নূরানী ইরফানী মাহফিলে উদ্বোধক হিসেবে আলোচনা পেশ করেছেন আলবাব ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ কেরাত বিষয়ক সম্পাদক
হযরত আল্লামা হাফেজ কাজী মাওলানা রকিবউদ্দিন আল কাদেরী মুরতাজা রহিমাহুল্লাহ। আজকের এই রুহানি ইমানি ইরফানি মাহফিলে বিশেষ করে যে ঐতিহ্যবাহী বরকতময় স্থান হযরত সুলতান বীরেস ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মহান আল্লাহর বলির এই জান্নাতি পরিবেশে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী বিভিন্ন প্রেশার আমার আশেক রসুল ভাই বোন ব্রাদার ইসলাম ব্রাদার মিল্লাত রহিমানা ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ঈদ উশাকের রসুলের ঈদ গোলামে মুস্তাফার ঈদ আশরাফুল মখলুকাতের ঈদ 18,000 সৃষ্টি করে সকল সৃষ্টির ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক যে বরকত মন্ডিত ঈদের আমেজ চলছে চলমান রয়েছে এই রাঙ্গুনিয়ার পরিবেশে অসংখ্য অবৈধ ঈদে মিলাদুন্নবীর মাহফিল উদযাপিত হচ্ছে সারা বিশ্বব্যাপী রহমতুল আলমিনের বরকত মন্ডিত ঈদে মিলাদুন্নবীর যে অভিনন্দন আন্তরিক মোবারকবাদ সকলকে জানায় ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। এই ঈদের মধ্যে খুশি হয়ে আমাদের কোন ক্ষতি আছে, আমাদের কোন পেরেশানি আছে, আমাদের কোন অশান্তি আছে, আমাদের জন্য কোন অসুস্থতা এখানে এসে মনের আত্মতৃপ্তি নিচ্ছে না, অশান্তি লাগছে, কষ্ট হচ্ছে, এরকম কোন অসুবিধা আছে? বরং মনে হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ আমাদেরকে মহান নিয়ামত মহান রহমত এবং সর্বশ্রেষ্ঠ যদি ঈদ থাকে আমরা সেই ঈদের মধ্যে সামিল হয়েছি আলহামদুলিল্লাহ। হাজারানে মসজিদ দুনিয়াটা অল্প সময়ের অল্প সময়ের দুনিয়াতে অল্প পুঁজি নিয়ে অল্প আমল নিয়ে দুনিয়াবি খেল তামাশায় দুনিয়াবি মায়ে পরে অনেক সময় অবহেলায় কাটিয়ে ফেলেছি। এমন এমন সময় গিয়েছে যে সময়ের মাশুল যদি দিতে হয় তাহলে জীবন থেকে আবার পিছনে নিয়ে যেতে হবে, কিন্তু আমার প্রিয় ভাইগণ প্রিয় আশিক রসুল মুসলমানগণ আমাদেরকে আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন যে মাসের মধ্যে তশরিফ এনেছেন যে মাসের মধ্যে রহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন যে মাসের মধ্যে গুনাহগার উম্মতের নবী কামলিওয়ালা নবী দয়াল নবী গুনাহগার উম্মতের জন্য ঠান্ডারি হয়ে এসেছেন যে নবীকে আমরা নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি যে নবী না হলে পৃথিবীর জমিনে কোন ঈদ আমাদেরকে দান করতেন না, যে নবী না হলে আমাদের জনম জনদিন জনম দুঃখে মা বাবা পেতাম না, যে নবী না হলে আমি আমাদেরকে প্রমাণ করতে পারতাম না, যে নবী না হলে আমরা মুসলমান হতাম না, যে নবী না হলে আমরা কোরআন পেতাম না, যে নবী না হলে আমাদের এত প্রিয় আমল এত বড় ইবাদত নামাজ পেতাম না, যে নবী না হলে আমরা স্বয়ং রব্বুল আলামিনকে আল্লাহ বলে বলতাম না, আল্লাহ বলে জিকির করতাম না। সে রহমতুল আলামিন নবী যে মাসের মধ্যে তুষি ফিরেছেন সে মাসের মধ্যে সত্যিকার উম্মত কোনদিনও নারাজ হতে পারে না, বরং সবচেয়ে বেশি খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে
কম হোক বেশি হোক, আমাদের সারা দাড়িওয়ালা মুরব্বী হোক আর এখনো দাড়ি উঠে নাই এমন যুবক হোক, সকলের অন্তরে অন্তরে আমার নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ আমানত, আমার নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ, বড় করে বলুন, আমার নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ আমানত। আর আমানত খেয়ানত করে কে? মুনাফিক। আমানত খেয়ানত করে কে? মুনাফিক। মুনাফিকের আলামত কয়টি? তিনটি। আবার কোন কোন হাদিসে চারটি বলা হয়েছে। এই কথাগুলি বলার কারণ হচ্ছে ওয়াইজ, ওয়াজ মানে হচ্ছে উপদেশ, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। তো এই ওয়াজের ময়দানে আমরা যদি আগের মুনাফিকের আলামত যদি চিহ্নিত না করি, তাহলে এই মাহফিল থেকে বের হয়ে যে কোনো বাফেল আপনার ইমানের উপর হামলা করতে পারে। আপনার যে আমানত নবীর মহব্বত আপনার কাছে তলবের মধ্যে রয়েছে সেটা খেয়ানত হয়ে যেতে পারে, অসম্ভব কিছু নয়। কারণ তাদের সাথে সুবাও থাকে, হ্যাঁ, আবার অসাধু ব্যবসায়ীদের সাথে সাধু ব্যবসায়ী থাকে, সাধু ব্যবসায়ীর সাথে অসাধু ব্যবসায়ীও থাকে, ইমানদার সাথে উপরি করে এরকম নাফরমানও থাকে। সেই জন্য আমরা জানার পরেও আর একটু ভালোভাবে জেনে নিই মোনাফেকের আলামত তিনটি। তার মধ্যে প্রথম হচ্ছে ইদা হাদ্দাসা কাজাবা, নাউজুবিল্লাহ, ইদা হাদ্দাসা কাজাবা, যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে। দ্বিতীয় নম্বর আলামত ইদা ওয়াদা আখলাফা, ইদা ওয়াদা আখলাফা, যখন শপথ করে অঙ্গীকার করে ওয়াদা করে সেটা আবার কি করে? খেলাফ করে, এটা ভঙ্গ করে। তিন নম্বর আমানত, তিন নম্বর যেটা আলামত মুনাফিকের সেটা হচ্ছে ইদা তুমি না হওনা, ইদা তুমি না হওনা, এটা হচ্ছে যখন আমানত দেওয়া হয় সেটাকে কি করে? খেয়ানত করে। যেটা বোঝানোর জন্য এই কথাটা এই হাদিসে পাঠটা আপনাদের সামনে তুলে ধরেছি, ইদা তুমি না হওনা, যখন তার কাছে কোনো আমানত দেওয়া হয়, আমার নবীর কথাগুলি মহব্বতের বাণীগুলি আমাদের জন্য আমানত, এটা আজকের মাহফিলের জন্য নয়, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই আমানতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা ভাই? তো সেই জন্য আমরা আজকের এই মাহফিলে যেগুলি আমানত স্বরূপ এখান থেকে গ্রহণ করে নিয়ে যাব, সেগুলি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, সাত্তাল মৌ মতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে এগুলির উপর অটল থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাকে একটা সুন্দর মনোরম বিষয় দেওয়া হয়েছে, সেটা এমন বিষয় যেটা শুধু এই মুহূর্তের জন্য নয়, দুনিয়া কবরে বরজখে আখিরাতে ময়দানে মহাশরে যেটা ছাড়া উপায় নাই, যেটা ছাড়া আমার নবীর মহব্বত ছাড়া উপায় নাই, আর আমার নবীর মহব্বতের নাম ইমান, ইমান ছাড়া উপায় নাই, ইমান ছাড়া কোনোভাবে উপায় নাই। সেই জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। সেই জন্য এই বিষয়ের আলোকে এই কথা কোরআন হাদিসের আলোকে তুলে ধরব, আমার নবীর অনুসরণ অনুকরণ, আমার নবীর জিকির আল্লাহ করেছে পবিত্র কোরআনে পাকে সূরাতুল ইনশিরাহ মধ্যে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك
আমার প্রাণ প্রিয় হবে, আমি আপনার জিকিরকে সমুচ্চ করে নিয়ে সমুন্নত করেছি, আপনার জিকিরকে আমি এমন ভাবে পুরন্দর করেছি পৃথিবীর জমিনের মধ্যে আপনার জিকিরকে নিয়ে কেউ টানাটানি করতে পারবে না। আপনার জিকির যদি কেউ না করে তাহলে তার ইমানের মধ্যে ভাড়া পড়বে। আপনার জিকির নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে সে আমার নিয়ামতের অস্বীকার করবে। কেননা আল্লাহ বলে দিচ্ছেন, আমি আমার হাবিবের আলোচনাকে নিয়ামতের অন্তর্ভুক্ত করেছি। কেমন নিয়ামত? কোরআনে পাকের সূরা দোহা শরীফের একেবারে শেষ আয়াতে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত সমূহের বেশি বেশি চর্চা করো। সুবহানাল্লাহ। সেজন্য শায়খ বলছেন, আল্লাহ কা ফরমান আল্লাহ কান আলম নশরহ লক সদরক মনসুব জি সেবা নালক জিক্রক আল্লাহ কান আলম নশরহ লক সদরক মনসুব জি সেবা নালক জিক্রক জিস জাত কা কুরআন মে ভি জিকির ঢলি হো মেরা নবী মেরা নবী মেরা নবী হো মেরা নবী মেরা নবী হো মেরা নবী হো মেরা নবী হো মেরা নবী হো মেরা নবী আহমদ মোহাম্মদ হই তুম রসুল হখদুম মোর বিহি কুল হহমদ মোহাম্মদ হই তুম রসুল হখদুম মোর বিহি কুল হুস পর পর নজর সার জমা নেকি লগি হো মেরা নবী মেরা নবী হো মেরা নবী মেরা নবী হো মেরা নবী হো মেরা নবী হো হাশিম মকি মদনীল আরবী হো হাশিম মকি মদনীল আরবী হো মেরা নবী মেরা নবী হো মেরা নবী মেরা নবী হলা দুনিয়া গভীর মনোযোগ। আমরা দুই দিনের দুনিয়াতে এসেছি, অল্প সময়ের দুনিয়াতে এসেছি। আমরা এটা জানি আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমাদের একটা প্রাণরগ রয়েছে, সবার একটা শাহী রক প্রাণ রক রয়েছে, যে রক্তটা ছিঁড়ে গেলে মানুষ মরে যাবে, যে রক্তটা ছিঁড়ে গেলে মানুষ মরে যায়। আল্লাহ কোরআনে পাকের মধ্যে এলান করে দিচ্ছেন, হে আমার বান্দারা জেনে রাখো জেনে রাখো, যে রক্ত ছিঁড়ে গেলে তোমরা মরে যাবে সেই রকের চাইতো বেশি আমার রহমত তোমাদের নিকটে। সুবহানাল্লাহ।
আর সে রহমতের বান্দার বানিয়ে পাঠিয়েছেন আমার নবীকে ধরার বুকে। কোরআনে পাকের মধ্যে সূরা আম্বিয়া শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ শুধু আমাদের জন্য আপনাদের জন্য নয়, সৃষ্টিকুলের ছোট্ট একটি জীবজন্তু জানোয়ারের জন্য আল্লাহ আমার হাবিবকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সেই রহমতের শুকরিয়া আদায় করলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না, সেই রহমতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। বছর ঘুরে 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 আমরা আবার যখন মিলাদুন্নবীর মাস আসে আমাদের মনটা খুশিতে বড় হয়ে যায়। আশেকের রসুল ঘরে বসে থাকতে পারে না, যেখানে যেখানে মদিনাওয়ালার মিলাদের আওয়াজ শোনা যায় আশেকের মন সেখানের মধ্যে ছুটে যায়। সুবহানাল্লাহ, বলতেছিলাম যেই মন ঘরে বসতে থাকতে পারে না, যেই মন ঘরে বসে থাকতে পারে না, যেই মন আমার নবীর জিকির করার জন্য আমার নবীর মিলাদুন নবীর জুলুসে ছুটে যায়, তাদেরকে বলা হয় আল্লাহ আমার নবীর এই শুভ আগমনে যাদের অন্তর খুশি হয়ে যায় আল্লাহ এক নম্বরে তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে পাকের আয়াত সূরা আলে ইমরান শরীফের মধ্যে 164তম আয়াতে মোবারকে আল্লাহ বলে দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের উপর এহসান করেছেন, আল্লাহ আমাদের উপর খুব দয়া মেহেরবানি করেছেন, আমাদের কাছে আমাদের মতো গুনাহগারদেরকে এহসানের ভান্ডার রহমতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের মাধ্যমে পাঠিয়ে আমাদের কাছে পাঠিয়ে মুমিনদের উপর বড় এহসান করেছেন। সুবহানাল্লাহ, হাজারানে মজলিস, আজকে যে বিষয় আমার মতো গুনাহগারকে দেয়া হয়েছে আমি সেই বিষয়ের উপযুক্ত নই, আমার নবীর মহব্বতের কথা যেখানে আল্লাহ বলে ফেলেছেন সেখানে আমাদের মতো গুনাহগারেরা সব সময় যদি আমার নবীর জিকির করি তারপরে শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সালাতু নিয়াম সালাম ইয়া হাবিবাল্লাহ। عيد ميلاد النبي ہے دل بڑا مسرور ہے، عيد دیوانوں کے توبہ راہ ربیع النور ہے، صلاۃ یا تیرے نچلے پاک میں ہے বাচ্চা বাচ্চা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা সলা দুনিয়া হাজারানে মজলিস। আমার নবী এমনিতে আসেনি, আমার নবী অনর্থক দুনিয়াতে আসেনি, আমার নবীকে গুরু দায়িত্ব দিয়ে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কেননা আমার নবী ছোট কাঠো নবী নয়, আমার রসুল ছোট কাঠো রসুল নয়, আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে পাঠিয়েছেন, আমার রসুলে পাককে সৈয়দুল মুরসালিন বানিয়েছেন। আল্লাহ আমরা এমন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি আমরা আমার নবীর উপর ফখর করতে পারি। সুবহানাল্লাহ, আমি এই কথা বলার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছি, গভীর মনোযোগ। কোরআনে পাকের আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল ইরশাদ করছেন সূরা আহজাবের 6তম আয়াতে মুবারাকা, সূরা আহজাবের 6তম আয়াতে মুবারাকা, ওই আয়াতে মুবারাকায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم، جوره شوره بولون سبحان الله،
এখানে আয়াতে পাকের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এমন নবী আমাদের কাছে পাঠিয়েছেন মুসলমানেরা সেই নবীর জন্য নিজের জীবন প্রাণ পর্যন্ত কুরবানি করে দিতে পারে। সুবহানাল্লাহ, এটা আমাদের কথা নয়, এটা কোন দুনিয়াবী দার্শনিকের কথা নয়, ইসলামিক স্কলার চিন্তাবিদের কথা নয়। আল্লাহ বলে দিচ্ছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুসলমানদেরকে যেই নবী আমি দান করেছি সেই নবীর জন্য তারা নিজের জান প্রাণ মাল ধন দৌলত সব কুরবানি করে দিতে পারে। সুবহানাল্লাহ, এটা এমন একটা বিষয়। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বত দিয়ে নবীর জন্য সর্বোচ্চ কুরবানি দিয়ে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আজম যিনি তার আদালত ন্যায় সততা ইনসাফ দিয়ে আমার নবীর মহব্বতের কথা প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উসমানে যুন্নুরাইন আমার নবীর পক্ষ থেকে সাহাবাত দান করতে করতে দান করতে করতে প্রমাণ করে দিয়েছেন কত বড় দানী হলে নবী তার জন্য তার দুইটা নূরের টুকরা যুন্নুরাইনের মালিক বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। উসমান যুন্নুরাইন তো আমাদের মতো আপনাদের মতো সাধারণ আমার আল্লাহর বান্দা রসুলের উম্মত, উনি কিভাবে যুন্নুরাইন হলেন? কারণ আল্লাহ রসুল ওনার সাহাবাত ওনার চরিত্র ওনার উত্তম আদর্শ ওনার দান দুঃখিনা দেখে দেখে চিন্তা করলেন আমার কাছে তো আল্লাহ আমারকে যে কন্যা সন্তান দান করেছেন আমার কারণে তাদেরকে নূরের টুকরা বানিয়েছেন, আমি এই দুইটি নূরের টুকরা দিয়ে উসমানকে আর উসমান রাখবো না, উসমানকে যুন্নুরাইন বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূরের মালিক বানাতে পারেন কি পারে না? আমার নবী নূরের মালিক বানাতে পারে কি পারে না? আমার নবীর এই ক্ষমতা আছে? আমার নবী আমাদের মতো গুনাহগারদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর এক একটা সিজদার বদৌলতে আমাদেরকে জান্নাতের মধ্যে জোয়ারের মতো প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, নবী তারানে বালা নবী বাঁচানে বালা, নবী তারানে বালা নবী প্রাণের চেয়েও প্রিয়তাই, প্রাণের চেয়েও প্রিয়তাই নবীকে জানুন, ভালো যদি শোন ভালো যদি কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ইয়া নফসি নফসি বলে খাদবে সবে, কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে ইয়া নফসি নফসি বলে খাদবে সবে, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বেন, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বেন, ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যদি নবীকে বাসন নবী তারানে ওয়ালা নবী নবী তারানে ওয়ালা নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে ডাকুন, ভালো যদি ভালো যদি বাঁচতে হয় মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে, আরে মায়ের নবী তশরিফ আনবেন তোমার খবরে, আরে দয়াল নবী তশরিফ আনবেন তোমার খবরে, ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে তাহাকে ডাকুন।
ভালো যদি নবী কে বাসন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কে জানো ভালো যদি নবী কে বাসন। সালাতুন ইয়াম আলাইকুম সালাম। হাজরানে মজলিস, আমি আমার বিষয়ের মধ্যে চলে আসছি। আমার নবী ছাড়া কোনো নাই সাহারা, প্রমাণ করতে হবে। আমার নবী ছাড়া কোনো নাই সাহারা, প্রমাণ করতে হবে। আমরা এমন যুগে চলে এসেছি, এমন জামানায় এসে উপনীত হয়েছি। এখন আমাদের মুসলমানদের সন্তানের নাম, আমার মুসলমানদের ছেলে মেয়েদের নাম ইংলিশের মধ্যে রাখা হচ্ছে, ইংলিশ নাম রাখা হচ্ছে, কারো নাম রাখা হচ্ছে সেরিজ। আবার এমন এমন বাংলা, এমন উপনাম রাখা হচ্ছে, এমন বাংলার নাম রাখা হচ্ছে যে নামের মধ্যে কোনো বরকত নাই, যে নামের মধ্যে কোনো ফজিলত নাই, রহমত নাই। আকাশ বাতাস হৃদয় সাগর নদী এরকম আজে বাজে নাম এখন আমাদের মুসলমানদের ভেতরে রাখা হচ্ছে। আপনারা সমাজের মধ্যে রনিজনীয় নাম পাবেন, আবার পাপ্পুও নাম পাবেন। এই সমস্ত নাম আছে, আমি লজ্জিত করছি না। এগুলির কথা বলে আমি লজ্জিত করছি না, কাউকে ছোট করছি না। এগুলির ইংলিশ অর্থ যদি আপনারা ডিকশনারি, আপনারা এখন দুনিয়া পুরোটা হাতের মুঠোয় নেটে যদি সার্চ দেন, এখানে যদি আপনি রনি জনি পাপ্পু এই জাতীয় নামগুলি যদি আপনারা নেটের মধ্যে যদি সার্চ দিয়ে দেখেন, দেখবেন এগুলি বিদেশি কিট ডগ ক্যাট এই জাতীয় এগুলির সিমিলার সিনোনিম প্রতিশব্দ। তো আমার নবী এগুলি সহ্য করতেন না, আমার নবী এগুলি পছন্দ করতেন না। এই কথা কেন বলেছি, আমার নবী যে সুন্নাত নিয়ে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, আমার নবী আল্লাহর পক্ষ থেকে শুধু আমাদের জন্য রহমত নিয়ে আসেননি। কোরআন বলে দিচ্ছেন সূরা সাবার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, সারা কায়েনাতের জন্য আমার নবী আমাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ, যেভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক সেভাবে জাহান্নামের কঠিন আযাবের কথাও বলেছেন, নাউযুবিল্লাহ। সেই জন্য হাদিসে পাকে এসেছে হযরতে ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউগাইয়িরুল ইসমুল কাবীহা। কাবীহা মানে মন্দ, খারাপ, শুনতে খারাপ লাগে এমন নাম, এমন নামকে আল্লাহ রাসূল পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ, মানুষ এমন নাম রাখতেন যে নামগুলির অর্থ খুব খারাপ, ব্যতিক্রমধর্মী। যেমন ইরহামত তো আল্লাহ রহম করা, কারো যদি নাম রাখে ইরহাম আপনি রহম করুন, আর যদি আরহাম রাখা হয় একটা অক্ষরের বেশ কম, যদি হামজার নিচে যদি জের থাকে ইরহাম তখন আল্লাহ রহম করুন, আর যদি হামজার উপরে কি হয়ে যায় জবর হয়ে যায় তখন জবর দিয়ে যদি আরহাম পড়ে তখন এটার অর্থ হয়ে যায় আমাদের আম্মাজানদের, আমাদের আম্মাজানদের গোপনাঙ্গের সাথে এর অর্থ হয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, আমিন। তাহলে বেশ কম হয়ে গেল না, কোথায় ইরহাম কোথায় আরহাম। তো মুসলমানেরা না বুঝে এমন নামও রাখে। হাজারানে মসজিদ, বলতেছিলাম নবী ছাড়া নাই সাহারা। আমার নবী সর্বপ্রথম এই প্রথা চালু করেছেন, কারো মন্দ নাম রাখলে আমার নবী পরিবর্তন করে দিতেন। এই যে হযরতে ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন নাম, একজনের নাম ব্যতিক্রমধর্মী রাখা হলো, যার নাম রাখা হয়েছে
সে সব সময় উল্টা পাল্টা কথা বলতো, বকবক করতো। আমার নবী সে নাম পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু যার নাম পরিবর্তন করেছেন তার বাবা বলছে আমি কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি আমার সন্তানের এই নাম রেখেছি, আপনি কেন বলছে বিয়াদবি করে কুৎসিত ভাষায়, হে মোহাম্মদ নাউজুবিল্লাহ আপনি কেন আমার ছেলের নাম পরিবর্তন করতে যাচ্ছেন, আমি তো খুবই সুন্দর করে নামটা কষ্ট করে রেখেছি, এটা আমি পরিবর্তন করব না। তখন সাথে সাথে আমার নবী নারাজ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ নবী ছাড়া নাই সাহারা, আমার নবী নারাজ হয়ে গেলেন। আমার নবী বলছেন আমি তো তোমার সন্তানের জন্য খুবই সুন্দর নাম মনোনীত করেছিলাম, খুব সুন্দর নাম নির্বাচিত করেছিলাম, কারণ মানুষের আগমন ইয়ামুল বেলাদা শুভ জন্মদিন, মানুষের জীবনে মা বাবার কাছে সবচেয়ে সুন্দর শান্তিময় বরকতময় পূর্ণময় দিন হচ্ছে তার সন্তান তার আওলাদ যখন তার ঘরে খালি কুলকে আলোকিত করে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, এটা প্রত্যেক বাবার জন্য, প্রত্যেক বাবাকে জিজ্ঞাসা করুন তার দিন তার জন্য সর্বপ্রথম কোন দিনটা ঈদের দিন ছিল, যেই দিন আমার খালি কুলে আল্লাহর রহমতের ভান্ডার থেকে একজন আল্লাহর বান্দা রসুলের উম্মত আমার কুলে দান করেছে সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম। সুবহানাল্লাহ, হাজারানে মসজিদ একজন মুসলমানের জন্মের মাধ্যমে তার জীবনের যাত্রা মান যাত্রা শুরু হয়। এখন যদি শুরুতেই যদি বিসমিল্লাহ গলত হয়ে যায়, শুরুতেই যদি বিসমিল্লাহ কি হয়ে যায়, গোড়ায় গলত হয়ে যায়, গলত মানে যদি একজন মুসলমানের নাম যদি ভুল রাখা হয়, একটা মন্দ নাম রাখা হয়, সারা বছর সেই ভুলের উপরে ওই মন্দ নামের খারাপ কুফল তার জীবনের মধ্যে সফলতা বয়ে আনবে না, বরং তার ওই নামের কারণে তার চরিত্রের মধ্যে কুফল দেখা দিবে। নাউজুবিল্লাহ, আমার নবী তার নাম সুন্দরভাবে রাখতে চেয়েছেন, কিন্তু তার বাবা আমার নবীর কথার উপরে কথা বলে আমার নবীর মনে কষ্ট দিয়ে ওই নামটাকে পরিবর্তন করলেন না, আমার নবীর কথাকে পছন্দ করলেন না, অপছন্দ করে আমার নবীর চাইতে বেশি কাবিল হয়ে, হাবিল নয় কাবিল, হাবিল ছিল ভালো বড় ভাই, কাবিল হচ্ছে ছোট ভাই, আমরা সিটেঙ্গে ভাষায় বলি ওটা হাবিল হইছে না, হাবিল হইছে না এত বেশি, আসলে হাবিল হাবিলটা বড় ভাই খুব ভালো ছিল, চরিত্রবান আল্লাহওয়ালা ছিল, এখানে দুষ্ট প্রকৃতির যে সর্বপ্রথম মেয়ে নিয়ে পলায়ন করেছে তার নিজের ভাইয়ের বড় ভাইয়ের শ্রদ্ধেয়া সম্মানিতা ভাবিকে নিয়ে পলায়ন করেছে সেটা হচ্ছে কাবিল, নাউজুবিল্লাহ। ওই ওইখান থেকে যারা পলায় পলায় বিয়ে করে পালিয়ে বিয়ে করে এক একটা লানত এক একটা গুনার অংশ কিয়ামত পর্যন্ত ওই কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে নাউজুবিল্লাহ। আমার এটা বিষয় নয়, এখানে এই স্টাডি করতে গিয়ে আমি আটজন শয়তানের নাম পড়ে এসেছি, সেখানে শয়তানের নামগুলি তো বিভিন্ন, এক একজনের এক এক দায়িত্ব, এক একজনের এক এক দায়িত্ব, কেউ ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে খারাপ স্বপ্ন দেখাবে, আবার কেউ চলার পথে আপনি ভালোর দিকে যাচ্ছেন আপনাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে, আবার কেউ আপনি ভালো পথে খরচ করার জন্য নিয়ত করেছেন আপনাকে জোর করে খরচ করাবে খারাপ পথে, আপনি চাচ্ছেন ভালোর সাথে থাকতে ভালোর সাথে থেকে ভালো হতে, কিতাবে বলছে সহবতে সলে তোর সলে কুনন তহবতে তলে তোর তলে কুনন, সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ, আপনি চাচ্ছেন ভালো বন্ধুদের সাথে, আমার নবীর আশেক মিলাদুন্নবী পালন করে মিলাদুন্নবীর জন্য জান প্রাণ, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীকে ভালোবাসে এমন এমন উম্মতের সাথে চান আপনি উঠক বৈঠক করতেন, কিন্তু এমন কতগুলি শয়তান আছে আপনাকে একবার ঈদে মিলাদুন্নবী একবার সিরাতুন্নবী এটা বেদাত ওটা ফেদাত ওটা লাদাত এরকম করে করে আপনাকে দুইয়ের মাঝখানে রেখে নয় জান্নাতে নয় জাহান্নামে এমন একটা ফত করে দিছে যে ফতের কোনো সেতু নাই বন্ধন নাই, আপনাকে আফতা নিয়ে যাচ্ছে, আপনাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য
যে পড়তে আসলে আপনি নবীর প্রেম পাবেন, নবীর আমানত পাবেন, নবীর মহব্বত পাবেন, নবীর এহসান পাবেন, নবীর রহমত পাবেন, নবী আমাদের জন্য যে ইনসাফ নিয়েছে এসেছেন ইনসাফের বাণী পাবেন। সেই পথে আসার জন্য বাধা প্রদানকারী শয়তান আছে। তো বড় সুন্দর বিষয় হচ্ছে আটজনের আরেকটি দায়িত্ব, আটজনের আট রকম দায়িত্ব। এখানে আবার সাদা মোটা হালা বাইটে দলা লম্বা সিকন এরকম অনেক কোয়ালিটির শয়তান আছে, অনেক কোয়ালিটির শয়তান আছে। তো ঠিক একই ভাবে আমরা যে মদিনাওয়ালার পরিবেশে বসে আছি, আমার নবীর সময়কালেও এরকম মদিনাওয়ালার পরিবেশে বসে বসে আমার নবীর সামনে মসজিদে নববীর মধ্যে বসে বসে সামনে নবী বয়ান করছেন, পিছনে মুনাফিকরা একে অপরের সাথে আমার নবীর বদনাম করছে, নাউজুবিল্লাহ আমার নবীর বদনাম করছে, কিন্তু তারা তো জানে না। আমা হুয়া আলাল গায়বি বিদনিন, আমার নবী অদৃশ্যের সংবাদ দানে কৃপণ নয়, বখিল নয়। তাদেরকে সতর্ক করার জন্য আমার নবীর পক্ষ থেকে সাথে সাথে মসজিদে নববীর মাইকে বলা দেওয়া হচ্ছে, অমুক অমুক বিয়াদত এখান থেকে বের করে দাও নাউজুবিল্লাহ। বলছিলাম আমাদের মধ্যেও এমন মিলাদুন্নবী বিরোধী, আমার নবীর সম্মান বিরোধী। আমার নবী কত সুন্দর করে একটা নাম রাখছিল, আমার নবীর নামটা পছন্দ হয়নি, এমন বিরোধী বিদ্বানও আছে, এমন বিরোধী বিদ্বানও ইসলামিক স্কলার আছে, দার্শনিক আছে, আজহারি আছে, লামাজহাবি আছে, আল হাদিস আছে, এরকম বিভিন্ন ফেরকার নামে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে আছে। সেই জন্য শায়ের বলছেন, জুব্বা দাড়ি পাগড়ি টুপি নবীর সুন্নাত হে মুমিন, জুব্বা দাড়ি পাগড়ি টুপি নবীর সুন্নাত হে মুমিন, নবীর প্রেম না থাকিলে, নবীর প্রেম না থাকিলে এসব কিছুই ভিত্তিহীন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা সালাতুন গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আশেকের রসুল ভাইরা, আপনাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, আপনাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, আপনাদের কারো ঘরে বাচ্চা আসবে, কারো ঘরে বাচ্চা এসে গেছে, আর নয়তো বা সাত দিনের মধ্যে আপনারা তাহানিক করবেন। তাহানিক মানে নাম রাখার অনুষ্ঠান, সুন্দর নাম রাখার অনুষ্ঠানকে তাহানিক বলে। এটা আমরা কার পক্ষ থেকে পেয়েছি? আমার রসুল পাকের পক্ষ থেকে পেয়েছি। আসার সাথে সাথে আজান দেয়া, ডান কানে আজান বাম কানে একামত, এগুলি কার পক্ষ থেকে পেয়েছি? আমার রসুল পাকের পক্ষ থেকে। আমার রসুল পাকের ঘরে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম ইমাম, প্রথম নূরের টুকরা, প্রথম আমার নবীর অংশ, আমার নবীর কলিজার টুকরা, আমার নবীজির লখতে জিগার, আমার নবীজির দেওয়ানা, আমার নবীজির নাসা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কুলকে আলোকিত করে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আগমন করলেন, সাথে সাথে আমার নূর নবী কামলিওয়ালা নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে ডান কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান ফুকারিলেন, সুবহানাল্লাহ। ওই আজানের মধ্যে আমার নবীর সুমিষ্ট আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছিল কি ছিল না, ছিল কি ছিল না, জোরে করে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি নবী ছাড়া নাই সাহারা? দুনিয়াতে আসার সাথে সাথে আপনি যে মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, আপনি যে উম্মতে এজাবত ইসলাম ধর্মকে কবুল করে, ইসলাম ধর্মকে কবুল করে পূর্বপুরুষ যারা 14 গোষ্ঠী মুসলমান ছিল তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, সেটা আপনার ডান কানে যখন আমার নবীর সুন্নাত মোতাবেক আজান দেয়া হয় তখন আপনি সার্টিফিকেট পেয়ে যান, আপনি মহান আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ।
তারপরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় তখন সার্টিফিকেট পেয়ে যান আপনি কামলিওয়ালা নবীর উম্মত। সুবহানাল্লাহ, বলতেছিলাম হাজরানে মসজিদ জেনে রাখুন জেনে রাখুন, একজন একদা এক সময় আমার নবীর সুন্দর নামের বিরোধিতা করেছে, আমার নবীর সুন্দর নামের যখন বিরোধিতা করেছে আমার নবী মনে কষ্ট পেলেন দুঃখ আনলেন, তখন ওই বংশ দিয়ে যত দুনিয়ার জমিনে আওলাদ ফরজন একে একে এসেছে, আওলাদ ফরজন যারা যারা এসেছে সবাই অতিরিক্ত কথাবার্তা বলতো নাউজুবিল্লাহ, ওই আমার নবী নারাজ হয়েছেন কারণ তার নামের অর্থ ছিল অতিরিক্ত কথা বলা, ভকভক করা, আমার নবী সেই নামটা পরিবর্তন করে দিতে চেয়েছিল। এখন আমাদের সমাজে এমন নাম রাখা হয় যেখানে জান্নাতুল ফেরদৌস হবে সেখানে জিন্নাতুল ফেরদৌস বলা হয়, জান্নাতুল ফেরদৌস তো এটা আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম আলহামদুলিল্লাহ, আর জিন্নাতুল ফেরদৌস মানে কি, এখানে জিনের জিমের নিচে যখন যার হয়েছে সেটা জিনের নামের সাথে মিলে গেছে, আর জিনের নামের সাথে যখন মিলে গেছে আমাদের প্রত্যেকের সাথে হুজুরের স্টেজ আছে, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে এবং একটা জিনের পক্ষ থেকে, এরকম প্রতিনিধি থাকে, নিজের সাথে একটা জিন থাকে সব সময়, ওই জিনটা আপনার আমলে গুনায় গুণান্বিত হয়ে ভালো হয়ে যায়, আর আপনার নাম যখন জিনের সাথে মিলে গেছে জিনও আপনাকে ভালো করে পেয়েছে, আপনাকে খালি শয়তানের সারার জিন ইনসানের নুকসানের আসর ওয়াসওয়াসার মধ্যে আপনাকে ঘুরে ফিরে বন্দি করে রাখবে নাউজুবিল্লাহ। তাহলে সুন্দর নাম রাখার প্রয়োজন আছে কি নাই, আমরা সুন্দর নাম রাখতে চাই কি চাই না, আমরা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে চাই কি চাই না, হাজারানে মসজিদ ওই আমার নবীর পছন্দনীয় নাম রাখে নাই, আমার নবীর হাদিসকে অস্বীকার করার কারণে তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে যত আওলাদ এসেছে তারা বেশি বেশি আজে বাজে কথা বলতো নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা আল্লাহ রাসূলের বিরোধিতাই করে তাদেরকে আল্লাহ সাদা দেখাইয়া দেখাইয়ে ওই কালো জাহান্নামের দিকে নিয়ে যাবে, তারা স্পষ্ট কোলামালা মেলার মাঠের মধ্যে তারা দেখতেছে সুদা পথে যাচ্ছে, নবীর বিরোধিতাই করার কারণে এমন জাহান্নামের দিকে চলে যাবে যেই পথের মধ্যে রয়েছে শয়তানের ঠিকানা নাউজুবিল্লাহ। দেখতেছে ফুল, হ্যাঁ দেখতেছে মিষ্টি, মুখে মধু অন্তরে বিষ, দেখাচ্ছে মিষ্টি কিন্তু ভিতরে বিষ, তো সেই জন্য সাদা দেখিয়ে কালো জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেটা আপনি যদি এরকম কারামতে বেশি যদি বিশ্বাসী হন তাহলে কিয়ামতের আগে আগে দাজ্জাল আসবে, দাজ্জালও তো জান্নাত জাহান্নাম দেখাবে। সেই জন্য বলতেছিলাম নবীর মহব্বত যেখানে, ইমানের মুমিনের ইমানের আলামতি সালামত সেখানে, নবীর মহব্বত যেখানে মুমিনের আমানত সেখানে, নবীর মহব্বত যেখানে ইমানের আমানত সেখানে। সেজন্য আমার মুসলমান ভাইয়েরা জেনে রাখুন নবী যারা নাই সাহারা, আপনি দুনিয়াতে এসেছেন আজানের মাধ্যমে আল্লাহর বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীর উম্মত হওয়ার সার্টিফিকেট লাভ করেছেন, আবার যখন সুন্দর একটি নাম রাখা হয় সেটা বাবার হক, সেটা কার হক, সেটা বাবার হক, সুন্দর একটি নাম রাখবে বাবা, যদি উল্টা পাল্টা নাম রাখে ফেসে যাবে বাবা, ফেসে যাবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বি ইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বি ইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের ইমামদের নাম ধরে ধরে ডাকা হবে, আমাদেরকে আমাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে, আমাদের সর্বপ্রথম ইমাম আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আমাদের তারপরে ইমাম শাহিন শাহে বাগদাদ সুবহানাল্লাহ, তারপরে আমাদের ইমাম হাসনাইনে কারিমান আশরায়ে মুবাশশারা, আমাদের ইমাম খাজা গরিব নওয়াজ, আমাদের ইমাম শাহিন শাহে শ্রীকোট, আমাদের ইমাম গৌসুল আজম মাইজ ভান্ডারি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ইমাম আওলাদে রাসূলগণ, আওলাদে রাসূলগণের রক্ত মুবারক যেখানে যেখানে গেছে সেখানে এমনে এমনে যায় নাই, আমার নবীর ইশারায় গিয়েছে সুবহানাল্লাহ। সেই জন্য আমার রসুলে পাকের গোলাম আশেক, আমার রসুলে পাকের দেওয়ানা আলা হযরত বলছেন তেরে নচনে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরনা নূর কা, আল্লাহুম্মা
তেরি নচল পাক মে তেরি নচল পাক মে বাঁচা বাঁচা নূর কা তেরি নচল পাক মে বাঁচা বাঁচা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা মুহাম্মদ হাজারানে মজলিস। আমাদের দেশটা মুসলমানের রাজ্য ছিল না, আমাদের দেশটা মগের রাজ্য ছিল, বিদর্মীদের আস্তানা ছিল, এখানে দুর্গা ছিল, দুর্গা দুর্গা। আমাদেরকে এত বড় সম্পদ ইমান দিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন আওলাদে রাসূলগণ সুবহানাল্লাহ। আচ্ছা রক্ত মুবারক এক, যার রক্তের গ্রুপের সাথে যার রক্তের মিল সে তাকে কি দিতে পারবে? রক্ত দিতে পারবে, আর নাইলে রক্ত কোনো কাজে আসবে না। কারবালার ময়দানে অনেকে রক্ত দিয়েছেন, কিন্তু ইসলামের সাথে রক্তের গ্রুপ মিলছিল কারটা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হাসনাইনে কারিমাইনের রক্ত মুবারকের সাথে সারা পৃথিবীর বুকে যত আওলাদ রাসূলগণ তশরিফ এনেছেন উনার রক্তের সাথে মিল আছে বলে আমরা উনাদের মাধ্যমে ইসলামের দাওয়াত গ্রহণ করেছি সুবহানাল্লাহ। কেউ আজমিরে, কেউ বাগদাদে, কেউ চীনে, কেউ শ্রীকুট শরীফে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, কেউ বাংলাদেশে, কেউ মায়ানমারে, সফর করে দেখুন সব জায়গায় আওলাদে রাসূলের রক্ত মুবারক সুবহানাল্লাহ। তাহলে এই রক্ত মুবারক কি আমরা নবীর মাধ্যমে পেয়েছি নাকি নবী ছাড়া এমনি সহজে পেয়ে গেছি? সহজে কি এমনিতে পেয়ে গেছি নাকি নবীর মাধ্যমে পেয়েছি? তাহলে সেখানেও নবী ছাড়া নাই সাহারা। গৌসুল আজম মাইজমাদারের রক্ত আমাদের জন্য তো এমন ইমান, এমন মহব্বত। শাহিন শাহ শ্রীকুটের রক্ত মুবারক আমাদের জন্য এমন নূর। ওনারা বড় বড় মার্কাস, দিনী এদারা, বিভিন্ন এরকম আশেক মাসুকের মাহফিল দিয়েছেন বলে আজকের দিন পর্যন্ত এ মগের রাজ্যে, এ বিদর্ভের রাজ্যের মধ্যে আমরা ইমানকে আমানত সালামত রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগামীকাল আপনাদের 500 রোজানে আওলাদ রাসূল গৌসে জামান মুর্শিদে বরহক রহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদিয়া দীন ও মিল্লাত আওলাদ রাসূল তাহের শাহ হুজুর কেবলা মাদ্রাজিল হুলালি সাহের শাহ হুজুর কেবলা মুদাজিল হুল আলী কাসম শাহ সাহেব কেবলা মুদাজিল হুল আলী তশরিফ আনছেন। আওলাদ রাসূলের কদম বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা নূর একটা থেকে বের হয়েছে, একটা নূরের প্রদীপ সব জায়গায় আলো দেয়, আর লাইন হচ্ছে একটা, লাইন হচ্ছে একটা। আল্লাহ রাসূল আওলাদের মাধ্যমে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী খেদমত নিচ্ছেন। এই খেদমতের জন্য আমাদের মতো গোলামদেরকে ওনাদের গোলামি করলেও শুকরিয়া আদায় শেষ হবে না। আমরা আমাদের এই নাপাক জবানি দিয়ে তাদের খেদমত গুলিকে গুনতে পারবো না, তাদের খেদমত গুলির হিসাব নিতে পারবো না। আমরা নিজে নিজে নামাজ পড়ি, আমরা আমল করি, আমরা কয়জনকে মুসলমান বানাতে পারি আর কয়জনকে বা বানিয়েছেন? সেই জন্য আওলাদ রাসূল আমাদের সরতাজ, আমার নবীর রক্ত মুবারক যাদের শরীর মুবারকে রয়েছে তাদের মাধ্যমে আমরা ইসলামের এই মহান বাগান পেয়েছি সুবহানাল্লাহ। এই ইসলামের বাগানটা ধরে আছে আওলাদ রাসূলগণের খেদমতের মাধ্যমে। আওলাদ রাসূলের চেহারা দেখলে অন্তরে ইমানের নূর জ্বলে ওঠে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। বলতেছিলাম হাজারানে মজলিস, বাবার হক সুন্দর নাম রাখা, বাবার হক সুন্দর নাম রাখা। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের দরবারে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা এসে গেছে এখানে, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সবচাইতে ভালোবাসার প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আর রহমান আব্দুর রহমান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর নাম রেখে রাসূলে পাকের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। চারা তারফ নূরে ছায়া ছায়া আকা কামিলা দে আয়া।
খুশিয়া কা পাইগা মোলায়া লায়া আকা কা মিলা দে আয়া খুশিয়া কা পাইগা মোলায়া লায়া আকা কা মিলা দে আয়া আল্লাহ 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 গোসুলবরার দাতা নে মেরে রাজা আর খাজা নে গোসুলবরার দাতা নে দাতা নে মেরে রাজা আর খাজা নে সপনে তো দিনিয়ে মানায়া মানায়া আকা কা মিলা দে আয়া সপনে তো দিনিয়ে মানায়া মানায়া আকা কা মিলা দে আয়া বলো আল্লাহ 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 জো আজো মেহফিল মে আয়ে মন কি মুরাদ বো পায়ে পায়ে জো আজো মেহফিল মে আয়ে আয়ে মন কি মুরাদ বো পায়ে সব কি করম তক খুদারা উদারা আকা কা মিলা দে আয়া বলো আল্লাহ 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 সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ফি শাহরে আরাবিন কদ বাদা নূরুহুল আলা নূরুহুল আলা ওয়া ইয়া হাববাদা বাদারা বাদারা লাকাল হিমা ইউজলা হা সাল্লা عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله اهلا وسهلا مرحبا مرحبا يا رسول الله يا حبيب الله صلاه يا حاضران مسجد سوره احزاب الايات আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের মধ্যে বলা হচ্ছে মুসলমানদেরকে আল্লাহ এমন জানের চাইতে প্রিয় প্রাণের চাইতে প্রিয় নবী পাঠালেন যে নবীর জন্য একমাত্র মুসলমানেরা যে নবীর মহব্বতে প্রাণ দিয়ে দিতে পারে ঠিক কিনা যে নবীর মহব্বতে কুরবান দিয়ে দিতে পারে যে নবী তাদের প্রাণের চেয়ে প্রিয় সেই নবীর মিলাদে মুমিনেরা খুশি না বেজার খুশি না বেজার আবার বেজার আছে এরকম আছে না নাই বেজার হয় যে এরকম আছে না নাই তারাও তো মুসলমান তারাও তো দেখতে আমাদের মতো কিন্তু তাদের জন্য কি ফাইসালা তাদের জন্য কি ফাইসালা হাজারানে মসজিদ কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে তখন তারাও চাইবে আমাদের ফাঁকে ফাঁকে ঢুকে যেতে কিন্তু না 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 রহমতের ফেরেশতার সাথে সাথে আযাবের ফেরেশতাও থাকবে তারা বলবে এরা আমার গুস্তাখের রাসূল যারা কষ্ট করে নিজের মাথার গাম পায়ের নিচে ফেলে কষ্ট করে নিজের হালাল টাকা দিয়ে মিলাদুন্নবীর মাহফিল করেছে তাদেরকে মিলাদুন্নবীকে বেদাত বলে বলে কষ্ট দিয়েছে নাউজুবিল্লাহ মিলাদুন্নবীর মাধ্যমে আর কিছু শিখতে পারি না নাই পারি নাই বা পারি আমার নবীর জীবন আদর্শের মধ্যে একটি সুন্দর নাম রাখার যে ফজিলত একটি সুন্দর তাহানি করার যে ফজিলত আমার নবীর আগমনে আজানের মাধ্যমে আল্লাহ যেভাবে খুশি হয়ে যায় সে নামের উপর আমল করলে এরকম এক একটা মিলাদুন নবীর মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ হাজরানে মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম এ সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু আপনি যে জমিনের মধ্যে বসে আছেন আপনি তো একটা ছোট্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মধ্যে বসে আছেন হ্যাঁ এই বিশ্ব ভূমণ্ডল একটা রাঙ্গুনিয়া থানায় একটা ছোট্ট একটা ইউনিয়নে আপনি বসে আছেন
ছোট্ট একটা জায়গায়, কিন্তু আল্লাহ রসুল তো শুধু আমাদের জন্য নয়, সৃষ্টির কেন্দ্রবিন্দু, সৃষ্টির মূল। মূল ঠিক না থাকলে আর কিছু ঠিক থাকে না। এখন এই সৃষ্টির মূল, এটা হাদিসে পাকের মধ্যে আমার রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যে প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওহাল্লাহি ইলা ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। কার উপর? হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। নাযিল করার পর বলা হচ্ছে, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম এটা নবী নয়? অবশ্যই নবী, আপনারা তো জানেন ঈসা আলাইহিস সালাম নবী। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছে? বড় করে বলুন, ইনজিল কিতাব নাযিল হয়েছে। ওই ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী নাযিল করছে, আওহাল্লাহা ইলা ঈসা আলাইহিস সালাম, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে, হে ঈসা, তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের উপর ঈমান আনো। কি আনো? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের উপর অলরেডি কিতাব নাযিল হয়ে গেছে, ইনজিল। উনি আসমানি কিতাব প্রাপ্ত লাভ করা একজন নবী, উনাকে আল্লাহ বলছেন কি আনতে? আমার নবীর উপরে ঈমান আনতে। তাহলে আপনার বিবেকে কি বলে, ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে বড় নাকি আমাদের নবীজি বড়? আমাদের নবীজি বড়। সুবহানাল্লাহ, আমাদের নবীজির উপরে ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ করছেন। শুধু তাই নয় আল্লাহ রাসূলের উপরে এই হাদিস বর্ণিত হয়েছে, বলা হচ্ছে, ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা, আমি তোমাকে হে ঈসা আদেশ করছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর তুমি আগে ঈমান আনো, এবং তোমার উম্মতের মধ্যে যারা আমার নবীর যুগ পাবে। খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা আস্তে আস্তে যুগ যেতে যেতে যারা আমার নবীর যুগ পেয়ে যাবে, আমার নবীর সময়কাল পেয়ে যাবে, তাদেরকে বলা হচ্ছে, হে ঈসা আলাইহিস সালাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দিবে, তারা যদি আমার কামলিওয়ালা নবীর যুগটা পেয়ে যায়, তার উপরে যেন ঈমান আনে। সুবহানাল্লাহ। আমার নবীর উপর ঈমান আনার জন্য ঈসা আলাইহিস সালাম কেও বলেছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতকেও বলেছেন। এই ওয়াজ কেন করছি? আমার নবী সৃষ্টি হয়েছিল শুরুতে, আল্লাহ পাঠিয়েছেন শেষে। আমার নবীর মাঝখানে যে রহস্য, সেটা শুধু ঈসা আলাইহিস সালামের মাধ্যমে নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই রহস্যটা কোথার থেকে, কোন জায়গা থেকে শুরু হয়ে গেছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। এটা আস্তে আস্তে ধাপে ধাপে ঈসা আলাইহিস সালামকে যখন আদেশ করা হয়েছে, আগে তুমি ঈমান আনো, তারপর তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমার নবীর যুগটা পেয়ে যায়, তাহলে সেই নবীর উপরে যেন ঈমান আনে। সুবহানাল্লাহ। হাজারানে মজলিস, এখানে আমার রসুলে পাকের উপরে ঈমান আনার পরে এখানে হাদিসে পাক বলা হচ্ছে, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা। সুবহানাল্লাহ। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, আমার নবীকে যদি সৃষ্টি না করতেন, আমার নবী যদি সৃষ্টি না হতেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে আমার নবী হচ্ছে সৃষ্টির মূল, আমার নবী হচ্ছে সৃষ্টির। আপনি যেখানে বসে আছেন, এখানে আমার নবী রহমতের নূর দান করছেন, এখানে স্বয়ং আমার নবী উপস্থিত আছেন। সেই জন্য তো আপনার ভিতরে ইমানের জজবা, আপনার ভিতরে নবীর মহব্বত শোনার যে একটা জজবা, যেটা আপনার কলবের মধ্যে, আপনাকে কেউ টাকা দিয়ে নয়, কেউ পয়সা দিয়ে নয়, কেউ জোর করে নয়, শিকল দিয়ে নয়, আমার কামলিওয়ালা নবীর প্রেম আছে বলে আপনি মিলাদুন নবীর মাহফিলে বসে আছেন। সুবহানাল্লাহ। আর এখানে যেটা বলা হচ্ছে, যেখানে আমার নবী না হলে আদম আলাইহিস সালামের সৃষ্টি হতেন না, আর যারা বলে আমার নবী হচ্ছে আদমের সন্তান, সুতরাং নবী মাটির মানুষ, নাউযুবিল্লাহ।
যেখানে আমার নবী না হলে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতেন না, তাহলে বোঝা যায় কি, রুটি যেটা আগে বানাইছেন, রুটি 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 যে বানায়, রুটি যেটা আগে বানাইছে সেটা বানানোর পর একটার উপর রাখতে 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 আবার যখন সেকে ফুরে সেকে খাবার জন্য, তখন আসলে আমাকে একটু বলুন তো, সেকার পরে, সেকার পরে যখন খাই, আপনি প্রথমে বানাই বানায় বানায় একটার উপর একটা রাখলেন, যখন আপনি সেকে সেকে আবার রাখেন, তাহলে শুরুতে খান কোনটা, শুরুতে আসে কোনটা, যেটা আগে বানাইছেন সেটা। হ্যাঁ, আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন শুরুতে, পাঠিয়েছেন পরে। কেন? আল্লাহর নবীর জন্য আমরা যেভাবে বক্তা হিসেবে এখানে আসার আগে আপনারা ফুল দিয়ে সাজিয়েছেন, আমাদের জন্য নয়, নবীর ওয়ারিস বলে, নবীর আশেক বলে, আমাদের মহব্বতে নয়, নবীর মহব্বতে আপনারা এটা সাজিয়েছেন, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আরশ করম, যার ঈদ মিলাদুন নবীতে খুশি, আঠারো হাজার মখলুকাত খুশি, যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে বলে দুরূদ শরীফ পাঠ করেছেন, মিলাদ পাঠ করেছেন, যে মদিনাবাসী তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবান শুকুরু আমার নবীকে ইস্তিকবাল জানিয়ে জানিয়ে খুশি হয়েছেন, যে নবীর জন্য কায়েনাতকে এভাবে সাজিয়েছেন। শায়ের বলছেন, জপে তালকে ইয়ে চাঁদ তারে জিলি মিলাতে যায়েগে, জপে তালকে ইয়ে চাঁদ তারে জিলি মিলাতে যায়েগে, জপে তালক জশনে বিলাদত হাম মানাতে যায়েগে, নূর ওয়ালা নূর লেকর সারে হে আলম কেসা নূর ছায়া হে, সারে হে আলম কেসা নূর ছায়া হে, বলো আসসালাতু আসসালাতু ইসি তরফ জো নূর হে তু, উসি তরফ ভি নূর হে, ইসি তরফ জো নূর হে তু, উসি তরফ ভি নূর হে, জর্রা জর্রা সব জাহাঁ কা নূর সে মামুর হে, নূর ওয়ালা নূর লেকর সারে হে আলম কেসা নূর ছায়া হে, বলো আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, সালাতু ইয়া আলাইকুম। গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার আশেকের রাসূল ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের মধ্যে, আমাদের জন্য রহমতুল্লিল আলামিন নবী আমাদের জন্য মহা নিয়ামত, মহা সৌভাগ্যের প্রসূতি, আল্লাহ রাসূলের বেলাদত আমাদের জন্য কিয়ামত নয়, কিয়ামত নয় বড় নিয়ামত। যারা আদম আলাইহিস সালামের যুক্তি দিয়ে বলতে চায়, আমার নবী তো আদমের সন্তান, আমার নবী তো আদমের সন্তান, আমার নবী মাটির তৈরি, এই জাতীয় কথাবার্তা বলে, মাটি সবসময় কোথায় থাকে? পায়ের নিচে, মাটি সব সময় পায়ের নিচে থাকে। আমার নবী, আমার নবী যে রহমতুল্লিল আলামিন নূরুন নবী, সালাতু নিয়া সালামু নিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا اوره
আজকে মোদের কোষের দিন, এই জামিনে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজরানে মজলিস বলতেছিলাম, মাটি তাকে পায়ের নিচে, আপনি যদি আশেক হয়ে থাকেন, সত্যিকার মুমিন হয়ে থাকেন, আপনি মাটির নিচের দলিল দিচ্ছেন, নবীকে খালি মাটির সাথে তুলনা করছেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম নূর না মাটি? বড় করে বলুন, আল্লাহ রসুল হচ্ছে সৃষ্টির মূল, নবী ছাড়া নাই সাহারা। আপনার কাছে ইসলাম এসেছে বলে আপনি মুসলমান, আপনার কাছে ইসলাম এসেছে বলে আপনি মুসলমান। ইসলাম নূর না মাটি? আপনার কাছে কোরআন এসেছে, কোরআন নূর না মাটি? আর কেন করে হইলে কথা কাগজ হয়ে বেলেবে? হ্যাঁ, ও কোরআন কাগজ, এবার গাছের সাল, গাছের পাতা এলে হয়ে ফেলেবে সাইও? কোরআন নূর না মাটি? আমরা কলমা পড়া মুসলমান, মন্ত্র পড়া মুসলমান নয়, আমরা মন্ত্র পড়া মুসলমান নয়, আমরা কালেমা পড়া মুসলমান। কালেমা নূর নাকি মাটি? ফেরেশতা নূর না মাটি? জান্নাত নূর না মাটি? এবার লক্ষ্য করুন, এবার খেয়াল করুন, নবীর মাধ্যমে ইসলাম এসেছে, নবীর মাধ্যমে কালামা এসেছে, নবীর মাধ্যমে কোরআন এসেছে, নবীর মাধ্যমে ফেরেশতা এসেছে, নবীর মাধ্যমে আম্বিয়াগণ এসেছে, নবীর মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ আল কোরআন পেয়েছি, নবীর মাধ্যমে আমরা জান্নাত পেয়েছি, জান্নাত, জান্নাত ও নূর। সেই নূর নবীর সাথে মাটির কিভাবে তুলনা হয়? সেটা তো হিংসুকের কথা, বিয়াদবের কথা। যদিও বা আমার নবী বোঝানোর জন্য বলেছেন কুল ইন্নামা আনা বাশার। হে হাবিব, আপনি বলুন ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি মানুষ। বাশার মানে মাটি নয়, বাশার মানে কবার আকৃতি, হয়তো উজুর দেখতে, হয়তো চাইনিজ জাপানি হলো দেখেলা, তার মানে আজ জাপান আজ জন্ম নয়, আজ চাইনা তো আজ জন্ম নয়, আজ জন্মই তো হরে বাংলাদেশত, এত নাই গো বাঙালি। হ্যাঁ, হয়তো এস্তাই জন্মের যে আর হতিব সাহর দেখতে, হয়তো একবারে আলা বলা বড় হিন্দুস্তান তুমি সিদেলে ফিরজাদার দেখলাম, তার মানে ফিরজাদা ন ফিরজাদার গোলাম, কিন্তু দেখতে লাগে দে সুবহানাল্লাহ। আর আবার বোধ কি হয়তো হুজুর আমারও দেখতে হয়তো মালিক সাহাবাজের ফুয়া আব্দুল করিম দেখতে লাগে, আজ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আব্দুল করিম হুজুর নয়। এবার যদি মালিক সাহাবাজের ঔলাদ হয় তাহলে আইবের গোলাম, আলহামদুলিল্লাহ আইবের গোলাম, লাগে দিয়ে না সৌভাগ্য, লাগে দিয়ে আর সৌভাগ্য। এখন আর নবীরে মানুষ সুরত ফাটাই দে কিলে মানুষ জিনে আর নবীর ইমান আনি বুধই, আর নবীরে যদি বাঘ সুরত ফাটাই তু তাহলে দায় দায় থাক তোমার হাসাইস তু, আর নবীর যদি পুতুর সুরত ফাটাই তু তাহলে সহ্য মাল দায় তোমার হাসাইস তু, আর নবীর যদি সত্তর হাজার ফেরেস্তার, আর নবীর নুরুর উদ্দি যে সত্তর হাজার ফরদা আছে, ওই সত্তর হাজার ফর্দা যদি কুলিয়ে যদি ফাটাইতো শুধু আরা নয় আরা নয়, জমিনও যদি ফুরি সার খার হয়ে দিত নাউজুবিল্লাহ। মোসা কলিমুল্লাহ, মোসা কলিমুল্লাহ আল্লাহ আল্লাহ হতা হইতে একটু, সরাসরি কি করতে একটু হতা হইতে একটু, ওয়াকাল্লাম আল্লাহ মোসা তাকলিমা, সরাসরি তুরফার ওর হুনাত মাইজে তুরফার ওর এটা দায়েরে আর নবিল্লাহ আর মোসা কলিমুল্লাহ আল্লাহ আল্লাহ সরাসরি হতা হইতো। মুসা আলাইহিস সালামে হক দে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আয়া তাওরাত কিতাবত ফাই হন কিতাবত, তাওরাত, তাওরাত মুসা আলাইহিস সালাম পর উতারি আয় কিতাবত ফাই দি, কাল কি আমতর মাডত মাইজে আয় এক শ্রেণীর উম্মতরে দেখি, আয় এক শ্রেণীর উম্মতরে দেখি, আয় আর কিতাবত ফাই হরে দেখি ফলক দেখি ফলক ফলক। মুসা আলাইহিস সালামে উল্লেখ করে আয় আর উম্মতরে
ওই মর্তবাদ পৌঁছাইতাম স্যার, যে মর্তবাদ মধ্যে আর তৌরিদ কিতাবত মধ্যে ফলকত মধ্যে দেখি ইয়া রব্বুল আলামিন, আয় তো অনলাই সরাসরি হতা হই, কিন্তু আয় সাইদ দি, আয় মুসা নবী সাইদ দি, আর উম্মতল যেন এই মর্যাদা বানাই। সুবহানাল্লাহ, হাজেরানে মজলিস লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম কি দেখেছেন, মুসা আলাইহিস সালাম কি দেখে আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করছেন। তৌরিদ কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মদীর ফজিলত হিসেবে মুসা আলাইহিস সালাম বর্ণনা করছেন, এই ঘটনা কিন্তু কোথায় পেয়েছেন, তৌরিদ কিতাবে। এক নম্বরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি দেখতে পেয়েছি লক্ষ লক্ষ উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, লক্ষ লক্ষ উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, আমি রাব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ করছি, আমি এক প্রকার উম্মতদেরকে দেখেছি, দেখা যাচ্ছে তারা সুপারিশ করতে পারছে। সুবহানাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন আমি চাই ওই উম্মতগুলি আমাকে দেয়া হোক, আমি চাই ওই উম্মতগুলি আমাকে দেয়া হোক। তখন আল্লাহ বলে দিলেন, না 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 না, তুমি তাদেরকে চিনতে পারো নাই, তারা হচ্ছে আমার কামলিওয়ালা নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, এক নম্বরে কাল কিয়ামতের ময়দানে যদি ফরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি ইমানদার নিয়ে নবীর মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে আপনি ওলি হিসেবে আপনার প্রিয় বান্দার জন্য, আপনার প্রিয় বন্ধুর জন্য, আপনার প্রিয় আশেকের জন্য আপনি কি করতে পারবেন, বড় করে বলুন, সুপারিশ করতে পারবেন। এটা মুসা আলাইহিস সালাম তৌরিদ কিতাব থেকে বলছেন। দুই নম্বরে বলা হচ্ছে, আমি আমার তৌরিদ কিতাবের মধ্যে পেয়েছি এমন এক গ্রুপ উম্মত আছে যে গ্রুপের নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, কয় ওয়াক্ত, আমি এমন গ্রুপ পেয়েছি যে গ্রুপ নামাজ পড়বে মাত্র পাঁচ ওয়াক্ত, কিন্তু ওই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে তাদের গুনাহাতা মাফ হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, অথচ মুসা আলাইহিস সালাম বলছেন, আমরা এত বেশি নামাজ পড়ে এত বেশি ইবাদত করে আমরা সহজে গুনাহ মাফ পাবো না, আমরা জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি আমাদের মতো গুনাহগারদেরকে সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিন, আর নয়তোবা সেই নবীর উম্মতগুলি আমাকে দিয়ে দিন। তখন আল্লাহ বললেন, না 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 না, তুমি তাদেরকে চিনতে পারো নাই, তারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, গুনাহাতা মাফ হয়ে জান্নাতে যাবে, সেগুলি হচ্ছে উম্মতি মুহাম্মাদি। শায়ের বলছেন, একই ঈদ দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই ঈদ দিলেন কেমন উপহার, রহমতে আলম জিনি সরকার, রহমতে আলম জিনি মেরা যে গেলেন নবী, বুরা কেতে চড়ে, বুরা কেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে, উম্মতেরই তরে, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো চার, নামাজ ছেড়ে পাবে না তো চার, রহমতে আলম জিনি সরকার, রহমতে আলম জিনি সরকার। সুবহানাল্লাহ, আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না, আমরা নামাজ কায়েম করতে চাই কি চাই না, কারণ আমরা নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত, হাম করে দিব পঞ্চাশ ওয়াক্তর চাইতো বেশি। সুবহানাল্লাহ, আমাদের নামাজ আমাদের গুনাহ মাফ করে আমার নবীর কাতারে শামিল করে দিবে। সুবহানাল্লাহ, এই জন্য মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছে, এই উম্মতগুলি আমাকে দেয়া হোক, না 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 না, এই ফজিলত হচ্ছে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ, হাজারানে মজলিস, এরপরে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আমি এক প্রকার উম্মত দেখেছি, কথা লম্বা করছি না, আমি এক প্রকার উম্মত দেখেছি তারা পানি ও মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবে। একটু বুঝে নিন, আমাদের বয়ান হচ্ছে নবী ছাড়া নাই সাহারা, এক সময় নাপাক লাগলে ছিঁড়ে ফেলতে হতো, একটু নাপাক লাগলে নামাজ পড়তে পারতো না, এমন শরীয়ত ছিল, যেখানে নাপাক লাগতো সেখানে কেটে ফেলতে হতো। আল্লাহ রাসূল আমাদেরকে কত বড় এহসান করেছেন,
আল্লাহ রসুলের মিলাদ, আল্লাহ রসুলের শুভাগমন আমাদের জন্য কত বড় এহসান। আমাদের এখানে নাপাক লাগলে কেটে ছিঁড়ে ফেলে দেয় না, কাপড় ছিঁড়ে ফেলে দেয় না, নামাজ অনাদায় থাকে না। আমাদের একটু করে নাপাক লাগলে ধুয়ে ফেললে পবিত্র হয়ে যায়। একেবারে যদি পানিও না থাকে, মাটি দ্বারা তায়াম্মুম করলে নামাজ আদায় করা যায়। সুবহানাল্লাহ, এটা কার শান? আমাদের শান নাকি আমাদের নবীর শান? এটা কার শান? জুরে জুরে, এটা কার শান? বড় করে, আমার নবীর মাধ্যমে আপনি পানি পেয়েছেন, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়ার সুযোগ পেয়েছেন। অন্য নবীর আমলে খাঁটি ছিটে ফেলে দিতে হতো, তাহলে এই নবীর শান এত মহান, সেই নবীর শানে কিভাবে জিকির করতে হবে আপনারা বিবেকে প্রশ্ন করে যান। সুবহানাল্লাহ, দেখুন আমার নবীর উম্মতের এত সৌভাগ্যবান, সেই নবীকে ছিনিয়ে নিতে চেয়েছিল, ফরিয়াদ করেছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, মূসা আলাইহিস সালাম বলছেন সেই উম্মতগুলি যদি আমাকে দিতেন। আমার আল্লাহ বলছেন, হে মূসা, কথা বলতেছি তাও বেশি, তোমার সাথে কথা বলতেছি তাও বেশি, তুমি কোন উম্মতকে চাচ্ছ? যে উম্মত হচ্ছে সকল উম্মতের উপরে সেরা। সুবহানাল্লাহ, হাজরানে মজলিস। তারপরে বলা হচ্ছে অন্যান্য নবীরা, অন্যান্য নবীর যুগে সৎকার মাল খেলে, অন্যান্য নবীর যুগে সৎকার মাল খাওয়া হারাম ছিল। সৎকার মাল মাল খাওয়া কি ছিল? সৎকার মাল খেলে তাকে ফুড়ে ফেলতে হতো, দান সৎকার খেলে তাকে কি করে ফেলতে হতো? কিতাবে বলছেন যারা সৎকার মাল খেতে পারবে, যা আগের উম্মতের ক্ষেত্রে, আগের উম্মতের ক্ষেত্রে যারা সৎকার খেত তাদেরকে পুড়িয়ে ফেলা হতো, আর তাদের আমল নামাও ফুরে যেত, সরকার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এহসান করেছেন, আজকে ওই সৎকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় দয়া করেছেন, ওই সৎকার আমাদের জন্য এহসান হয়েছে। সুবহানাল্লাহ, ওই সৎকার বলা মুসিবত দূর করে দেওয়ার একটা, বলা মুসিবত দূর হয়ে যাওয়ার একটা ওয়াসিলা, বলা মুসিবত দূর হয়ে যাওয়ার জন্য একটা ওয়াসিলা। আবার ঘুরে ফিরে ওই সেই কথা, আমার নবী কামলিওয়ালা নবী আমাদের জন্য ইসলাম এনেছেন সেটাও নূর, আমাদের জন্য কালামা এনেছেন সেটাও নূর, আমাদের জন্য কোরআন এনেছেন সেটাও নূর, আমার নবীর মাধ্যমে ফেরেশতা সৃষ্টি হয়েছে সেটাও নূর, আমার নবীর জন্য সৃষ্টি করা হয়েছে জান্নাত। এখানে কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকাতুল জান্নাতা ওয়ালান নার। সুবহানাল্লাহ, আমার নবী না হলে আল্লাহ জান্নাত জাহান্নামও সৃষ্টি করতেন না। এটাকে বলা হচ্ছে হাদা হাদিসুন সহিহুন ইসনাদুন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, জান্নাত জান্নাত করো তোমরা, জান্নাত জান্নাত করো তোমরা, জান্নাতের ইমাম চিল্লানা, জান্নাত জান্নাত করো তোমরা, জান্নাতের ইমাম চিল্লানা, রহমতুলিল আলামিন জান্নাতের ইমাম, রহমতুলিল আলামিন, রহমতুলিল আলামিন জান্নাতের ইমাম, তাহার ইমাম ধরো না, তাহার দামানে ধরো না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা হাজরানে মজলিস, রাত অনেক হয়ে গেছে, লম্বা করছি না। দেখুন আমরা এমন নবীর উম্মত, যে নবীর উম্মতের এত সৌভাগ্য, তাহলে সেই নবী কত দামি, যে নবীর উম্মত এত বেশি দামি, তাহলে আমরা যে নবীর উম্মত আমার নবী কত দামি সেটা আল্লাহ বুঝেছেন, আর কারো বোঝার দরকার নাই। আমার আমার নবীর শান এত বেশি, এখানে আমার নবী আমাদের দাম বাড়িয়েছেন নাকি আমাদের মা বাবা আমাদের দাম বাড়িয়েছেন? হ্যাঁ, আমাদের বড় ভাই আমাদের দাম বাড়িয়েছেন, আমাদের নেতা আমাদের দাম বাড়িয়েছেন, আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের দাম বাড়িয়েছেন, আমাদের দাদা দাদি আমাদের দাম বাড়িয়েছেন, আমাদের নানা নানি আমাদের দাম বাড়িয়েছেন, হ্যাঁ আমাদের মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী আমাদের দাম বাড়িয়েছেন। যে নবীর উম্মতের এত দাম,
সেই নবীর উম্মতের বাহার চলবে জান্নাতে, সুবহানাল্লাহ, সেই নবীর উম্মতের শান চলবে জান্নাতে, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কেননা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, শাফাআতি লি আহলিল কাবায়র মিন উম্মতি, আমার নবীর উম্মতের অন্তরে যদি হুব্বে মুস্তাফা থাকে, ইশকে মুস্তাফা থাকে, তাহলে ওই ইশকে মুস্তাফার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তারাই এক নম্বরে জান্নাতের হকদার, সুবহানাল্লাহ, তারাই এক নম্বরে জান্নাতের হকদার। আমার নবীর শুভ আগমনের কথা একজন দুইজন নবী এলান করে নাই, যত নবী দুনিয়াতে এসেছে, যত নবী কিতাব পেয়েছে, প্রত্যেক নবী আমার নবীর মিলাদের কথা বলেছেন। তাহলে এটা শুধু সুন্নতে ইলাহে নয়, সুন্নতে আম্বিয়া, এটা সুন্নতে আম্বিয়া। আমরা আজকে যে সুন্নত আদায় করতেছি এখানে মাঝে মাঝে দুরূদ শরীফ হচ্ছে কি হচ্ছে না, এ দুরূদ শরীফ আল্লাহর সুন্নত, আল্লাহর সাথে যে ফেরেশতা রহমতের ফেরেশতা তাদেরও সুন্নত, আর এই দুরূদ শরীফ এই মিলাদ নবী পালন করার সুন্নতে আম্বিয়া, সুন্নতে আম্বিয়া। তাহলে আমরা তো নবী নয়, উম্মত হিসেবে যে পালন করছি সেটা সৌভাগ্য নয়, সেটা সৌভাগ্য। সেই জন্য আমাদের সম্মান কি কোন বাতিল ফেরকার মাদ্রাসা থেকে এসেছে? আমাদের সম্মান, আমাদের ইজ্জত আবরু কি কোনো বাতিল ফেরকার মাদ্রাসা থেকে এসেছে, নাকি রাঙ্গুনিয়ার এই খুনা থেকে, ফাহার থেকে এসেছে? হ্যাঁ, আমাদের সম্মান কি কওমি মাদ্রাসা থেকে এসেছে? আমাদের সম্মান কি কোনো ওয়াহাবি মাদ্রাসা থেকে এসেছে? আমাদের সম্মান কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে, ঢাকা সংসদ ভবন থেকে এসেছে, নাকি ওই হোয়াইট হাউস থেকে এসেছে, বিশ্ব সেরা পরাশক্তি ওই কি বলে যে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে রাশিয়া থেকে এসেছে? না 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 না, সারা কায়েনাতের মূল আমার রসুল, সারা কায়েনাতের মূল আমার রসুল, আমার রসুলের পক্ষ থেকে আমাদের সম্মান বেড়েছে, সুবহানাল্লাহ। একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রাসালাত, নারে গোসিয়া, জশনে ঈদে মিলাদুন্নবী, জশনে ঈদে মিলাদুন্নবী। যে নবীর কারণে আমাদের এত সম্মান, সেই নবীর গুণমান কি আমরা গাইব না? আমাদের তো গাওয়া তো ফরজ, আমাদের নবীর সম্মান গাওয়াটা ফরজ। সেই জন্য এই কোরআনে পাকের আয়াতে আপনারা নোট করে রাখতে পারেন, সূরা সফাতের 61তম আয়াতে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বলে দিচ্ছেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ, আহমদ মানে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত মানে আমরা যারা এখানে বসেছি আমরা যদি নবীর প্রশংসা না করি নবীর কিচ্ছু যায় আসে না, নবীর কিচ্ছু। সেই জন্য শায়ের বলছেন, মোরা যদি আমরা যদি নবীকে না চিনি, আমার নবীর কোন কিছু যায় আসে না। সুবহানাল্লাহ, আমরা যদি নবীকে না চিনি নবীর কোনো কিছু যায়, নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। সেই জন্য মুরা তুমাই না চিনিলে, মুরা তুমাই না চিনিলে তোমার কিছু যাই আসে না। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব আপ রহমতুল লিল আলামিন সোনার মদিনা, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সোনার মদিনা। সুবহানাল্লাহ, হাজারানে মজলিস, এই মিলাদুন্নবী আজকের কালকের বিষয় নয়, এটা হচ্ছে সাগর, এটা এমন সাগর যে সাগরের মধ্যে ডিল মারলে কোনো খবর হবে না। আমরা যে গুণাবলীগুলি গাছি এগুলি তো ডিলের চাইতেও ছোট, এটা ডিলের চাইতেও মহাসাগরে ডিল মারলে যেরকম, এখানে আমার নবীর সম্মান আলোচনা করা সেই রকম। যেখানে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে আবার আসবেন, সেখানে আমরা কি, সেখানে আমরা কিছুই নয়। আমি কথা শেষ করে দিচ্ছি, আমার নবীর কারণে আমরা এত দামি হয়েছি। দেখুন এখানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের মতো উম্মতদেরকে, আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে উম্মত হিসেবে পেতে চেয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, আপনাদেরকে কে পেতে চেয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম। আচ্ছা, মূসা আলাইহিস সালাম আপনাদেরকে পান নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাম কত বড় চালাকি করেছেন, সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম চালাকি করেছেন, কেমন চালাকি, আল্লাহ আমি যদি এই উম্মতগুলি নাও পাই তাহলে একটা আপনার কাছে ফরিয়াদ, আপনাকে এই উম্মতের, এই উম্মতের মকাম, আমাকে এই উম্মতের উম্মতের মকাম দিয়ে আবার পাঠিয়েন, আমাকে একটু তুলে ফেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি করলেন, ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে চতুর্থ আসমানে আমানত রাখলেন, আবার সেই ঈসা আলাইহিস সালাম আমাদের মতো আমাদের কাতারে নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ, যেখানে নবী উম্মত হয়ে যাচ্ছে সেখানে যেগুলি উম্মত গুনাহগার উম্মত এগুলি কতক্ষণ মহতরম, কখনো মৌতম, কখনো অমুক তমুক, হ্যাঁ কত না আল্লামা, কখনো আসরতুম ঠেংলামা, ফজরতুম ঠেং তোলা, এইসব উল্টা পাল্টা লকব খেতাব দিয়ে নবীর সম্মান নিয়ে চিনিমিনি করছে, নবীর সম্মান নিয়ে। যেখানে ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমরা যেভাবে বসে আছি সেই নবীর আশেক হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছে, সেখানে আমরা মিলাদুন্নবী পালন করলে আমাদের লাভ নাকি ক্ষতি? এখানে আমাদের লাভ, আমাদের ইমান তাজা হবে না বাজা হবে? এখানে আমাদের ইমান তাজা হবে বাজা হবে না? আমরা রাঙ্গুনিয়ার মুসলমান হতে পারি কিন্তু কাতারের মধ্যে নবীর আশেকের মধ্যে এক নম্বরে। সুবহানাল্লাহ, আমরা রাঙ্গুনিয়ার মুসলমান হতে পারি কিন্তু প্রমাণ করে দিচ্ছে রাঙ্গুনিয়ার চতুর্পাশে আমার নবীর ঝান্ডা উঠছে। সুবহানাল্লাহ, রাঙ্গুনিয়ার চতুর্পাশে আমার নবীর ঝান্ডা উঠছে। সেই জন্য কাজী নজরুল ইসলাম বলছেন, আজকে কুশির ঢল নেমেছে, আজকে কুশির ঢল নেমেছে, ধূসর সাহারায় আইরে সাগর বিজোদিয়া, আইরে সাগর ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আই রে সাগর আকাশ বাতাস দেবি যদি আ। হাজরানে মসজিদ, উম্মতে মুহাম্মাদের এত বেশি ফজিলত, ইউদা নূহুন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু লাব্বাইকা, কিয়ামত দিবসে নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, সহিহ বুখারী শরীফের হাদিস, নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, নূহ আলাইহিস সালাম কিয়ামতের দিবসে যাবেন, নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, নূহ আলাইহিস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ লাব্বাইক আমি হাজির, আল্লাহ লাব্বাইক আমি হাজির। এখন নূহ আলাইহিস সালামকে যখন হাজির বলা হবে, আচ্ছা তোমার উম্মতের কাছে কি কোনো হেদায়তের পথ প্রদর্শক যায়নি? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি তো এসেছিলাম, আমি তো তাদেরকে হেদায়তের রাস্তা দেখিয়েছি। তখন ওই নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে যাওয়া হবে, গিয়ে বলবেন, আল্লাহ বলবেন, হে নূহ আলাইহিস সালামের উম্মত তোমাদের কাছে কি কোনো পথ প্রদর্শক যায়নি? তখন তারা বলবে, না না কই আসে নাই তো, আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য কোনো পথ প্রদর্শক আসে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, লিতাকুনু সুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ, সূরা বাকারার 143 তম আয়াতে বলছেন, লিতাকুনু সুহাদা আলান নাসি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। সুবহানাল্লাহ, এই আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আপনাদেরকে এমনে বানাইনি, আপনারা শুধু নিজেদের নিজেদের জন্য সাক্ষী হবেন না, যত নবীর উম্মত দুনিয়াতে এসেছে সবার উপরে আপনাদেরকে সাক্ষী বানানো হয়েছে। সুবহানাল্লাহ, আর আপনাদের উপরে আমার কামলিওয়ালা নবী সাক্ষী হয়ে গেছেন। আল্লাহু আকবার, আপনাদের কোনো ভয় আছে? আপনাদের কোনো চিন্তা আছে? আপনাদের কোনো পেরেশানি আছে? এখানে কষ্ট করে কেন বসে আছেন? কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য, যে নবীর জন্য জান্নাত সৃষ্টি করা হয়েছে, সেই নবীর জান্নাতে যদি আপনারা যেতে না পারেন তাহলে আপনাদের সম্মান আর কতটুকু? আপনারা অবশ্যই হকদার। সেই জন্য কোরআনে পাকের আয়াতে বলে দেয়া হচ্ছে, সূরাতুল আল ইমরানের 110 আয়াতে মুবারাকা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু লক্ষ্য করবেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন কে? বড় করে বলুন। এখন আমাদেরকে ছোট বানাইতে চাই কে? বাতেল।
আল্লাহ হুকুম করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে সকল মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইহুদি নাসারা টাকা খেয়ে খেয়ে ইমান বিক্রি করে করে এই কাপড়ে সুপুরে লেবাস ধরে ধরে আজকে আমাদেরকে ওই ইহুদি নাসারার ফুটবল বানাচ্ছে নাউজুবিল্লাহ। অথচ আমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, একে অপরকে সৎ কাজের আদেশ দেয়া, ওয়াতান হাওনা আনিল মুনকার, কেউ খারাপ কাজ করতে চাইলে সেখানে বাধা দেয়া, ওয়াতুমিনুনা বিল্লাহ, আমার নবীর উপরে ঈমান আনতে বলেছেন, আমরা ঈমান আনার কারণে কুনতুম খায়রা উম্মাতিন লিন্নাস, সুবহানাল্লাহ, তা আমরা শ্রেষ্ঠ হয়েছি আমার নবীর কারণে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। সেই জন্য হাদিসে পাকের যে বাক্য عن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله تجاوز عن امتي الخطا والنسيان وما استكره عليه سبحان الله। আমার নবীর এলান, আমার নবীর ঘোষণা, আমরা গুনাহগার হব আমার নবী আগে থেকে জানেন, আমরা গুনাহগার হব আমার নবী আগে থেকে জানেন, কিন্তু বড় সুসংবাদের কথা, বড় এহসানের কথা, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যত গুনাহাতা রয়েছে, আমাদের যত গুনাহাতা আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই করি না কেন, আমরা কিছু কিছু গুনাহ জবরদস্তি করি, আমরা কিছু কিছু গুনাহ কি করি, জোরপূর্বক করি। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন আমার উম্মত হওয়ার কারণে আমার গুনাহগার উম্মতের জবরদস্তি গুনাহগুলি আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন না আপনারা? খুশি হলেন না বেজার হলেন? এমন এমন গুনাহ আছে যেগুলি আপনি করতে চান নাই, জোরপূর্বক করেছেন, কিভাবে? শয়তানের দুকাই ভরে, শয়তানের ওয়াসওয়াসায় ভরে, যুবক অবস্থায় ভুল করেছেন, আল্লাহ বলছেন এই জোরপূর্বক গুনাহগুলি আমার উম্মত হওয়ার কারণে আমি সুপারিশ করে মাফ করে দিব, সুবহানাল্লাহ। এখানে তাওরাত কিতাবের ফজিলত তো আপনারা শুনে গেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জোর করে করে আমাদের মতো উম্মতদেরকে চেয়েছিলেন, ফরিয়াদ করেছিলেন, কিন্তু আল্লাহ বলছেন না 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 না, মূসা তুমি তোমার জায়গায় থাকো, এগুলি আমার হাবিবুল্লাহর উম্মত, সুবহানাল্লাহ, এগুলি আমার কামলিওয়ালা দয়াল নবীর উম্মত। শেষ, অল্প কথায় শেষ করে দিচ্ছি, এখানে আমার নবীর এত বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে, তারা নেক কাজ করবে অল্প, আমরা ভালো কাজ করব অল্প, নেক কাজ করব কত অল্প, কিন্তু নেক কাজের বিনিময় বেশি, সুবহানাল্লাহ, আমরা নেক কাজ করব অল্প কম, কিন্তু আমাদের নেক কাজের সওয়াব বেশি। দয়াটা কার? আল্লাহর। মাধ্যমটা কে? নবী। তারে মাধ্যম মানে না কারা? বাতেল। নাম ধরতে হচ্ছে না, আপনারা চিনেন, মাধ্যম মানে না হচ্ছে বাতেল, কারণ বাতেলেরা সফলতা চায় না, বাতেলেরা সফলতা চাই না। সেই জন্য হাজারানে মজলিস বলে দিচ্ছি, এই কথা মনে রাখবেন, আমার নবীর উম্মত যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করে, তাহলে তার জন্য একটা গুনাহ লেখা হবে, কিন্তু গুনাহ করার নিয়ত করেছে, গুনাহ করতে পারে নাই, গুনাহ করার নিয়ত করেছে, গুনাহ করতে পারে নাই, তাকে আর গুনাহ দেয়া হবে না, তার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু সওয়াব করার নিয়ত করেছেন, সওয়াব করতে পারে নাই। একটা থেকে শুরু করে হাদিসে পাকে বলা হচ্ছে তার এই নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 70,000 গুণে বৃদ্ধি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এটা কার বাহাদুরি? রসূলের পাকের বাহাদুরি। এটা কোন বাতিল মুলবির বাহাদুরি? এটা মিডিয়া ব্যক্তিত্বের বাহাদুরি? এটা কোন রাষ্ট্রপতির বাহাদুরি? এরা যারা মিডিয়ার মধ্যে আমার নবীকে নিজের সমান সমান বলে, নিজের বড় ভাই বলে, তাদের বাহাদুরি? এটা তাদের কান্দারি নয়, তাদের বাহাদুরি নয়, এটা আমার নবীর বাহাদুরি। আমল করবে অল্প, সওয়াব পাবে বেশি। মিলাদুন নবীর বাগানে বসবে একটা, জান্নাতুল ফেরদৌস পাবে, জান্নাতের বাগান পাবে, সুবহানাল্লাহ। এটা আমার নবীর কারিশমা। এটা কার কারিশমা? আমার নবীর কারিশমা। সেই জন্য হাদিসে পাকের গুশান অনুযায়ী আমার নবীর যত ভালো মন্দ আদেশ, ভালো যত ভালো মন্দ আদেশ আছে, সেগুলি আমার আমার নবীর উম্মতরা কম পালন করবে, কম, কিন্তু আমার নবীর মহব্বতের কারণে কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনা আমাদেরকে ছায়া দিবে কে? আপনি বিনা আমাদেরকে ছায়া দিবে কে? শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ, শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ।
মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা প্রাণের নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী মারহাবা প্রাণের নবী মারহাবা সালাত দুনিয়া আমার বুড়ো বুড়ো ভাইয়ারা আমার বুড়ো বুড়ো মুরব্বীরা কত কষ্ট করে বসে আছে আমার যুবক ভাইরা বসে আছে আর কষ্ট দিতে চাই না আজকে আমার বিষয় ছিল নবী সারা নাই সাহারা তাহলে বুঝে নিন আপনি যে জমিনে বসে আছেন এই জমিন অপবিত্র ছিল নাপাক ছিল এই জমিনকে আমার নবী রহমতুল আলামিন এই দরার বুকে কদম রেখে পবিত্র করেছেন এই জমিনকে রহমতের ভান্ডার করেছেন শুধু ওয়াজুদাস রহমাতুল আলামিন মসজিদে ইউ শুধু আমার রুয়ে জমিন সালাতুনিয়া সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নিয়ামতের কত শুকরিয়া আদায় করব আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করবে পারবো না আপনি নূরুন নবী আমরা সেই নূরুন নবীর উম্মত আমার মূসা কলিমুল্লাহ আমাদেরকে চেয়েছিল আল্লাহ দয়া করে আল্লাহর মূসা কলিমুল্লাহকে শান্ত করেছেন আর মূসা কলিমুল্লাহকে আমাদেরকে দেন নাই আমাদেরকে রেখে দিয়েছেন কামলিওয়ালা নবীর জন্য সুবহানাল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে নবীর উম্মতের কলবে কুরআন থাকবে এটাও আল্লাহ রাসূলের দয়া যে নবীর উম্মতের কলবের মধ্যে কি থাকবে কুরআন থাকবে যে নবীর কলবের মধ্যে হাদিস থাকবে নবীর সুন্নাহ থাকবে যারা কুরআন শরীফ মুখস্থ করবে দেশ বিদেশ থেকে পুরস্কার আনবে যে কুরআন মুখস্থ করা সম্ভব নয় সেই কুরআন কিভাবে মাটির মানুষ মুখস্থ করে কারণ ওই নূরের কুরআনের সাথে মাটির মানুষ মুখে বলি ওই নূরের কুরআনের সাথে নূরানি কলবের সাথে সম্পর্ক আছে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের উপরে আমাদের মতো গুনাহগারদেরকে অগ্রগামী করবেন আদম আলাইহিসসালাম বলছেন শুনুন শেষ করে দিচ্ছি আদম আলাইহিসসালাম বলছেন আমি তো জান্নাতের মধ্যে কাপড় চোপড় পরা ছিলাম আমি জান্নাতের মধ্যে কি ছিলাম কাপড় চোপড় পরা ছিলাম আমার অনিচ্ছা সত্ত্বেও মনের অজান্তে একটা ভুল হয়ে গেছে মনের অজান্তে একটা ভুল হয়েছে আল্লাহ আমাকে কাপড় চোপড় ছাড়া বস্ত্রহীন ভাবে দুনিয়াতে পাঠিয়েছে নাউজুবিল্লাহ আমি কা জান্নাতে কাপড় পরা ছিলাম আমার ভুল হওয়ার কারণে আমাকে বস্ত্রহীন করে দুনিয়াতে পাঠানো হয়েছে অথচ আল্লাহর রাসূলের উম্মত উলঙ্গ আসছে উলঙ্গ জন্ম নিচ্ছে আমার নবীর সম্মান আমার নবী যেভাবে জান্নাতি পোশাক পরে দুনিয়াতে এসে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদেছেন আমার নবীর কারণে আমরা উলঙ্গ আসা মুসলমানদেরকে কাপড় পরিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ইতোপূর্বে আমার বক্তা বলেছেন আমার মা বোনদেরকে কাপড় চোপড়ের ব্যাপারে পর্দার ব্যাপারে নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ কারণ ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র আল্লাহ আমাদের জন্য তাকওয়ার কাপড় দিয়েছেন ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র যেটা উত্তম যেটা পরলে আপনি যদি মুখে দাড়ি রাখেন আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এই দাড়ি তো ফেরেশতার দোলনা এই দাড়ি তো পুরুষের সৌন্দর্যের আমানত আর আপনি যখন মাথায় টুপি দিবেন মাথার চুল সহজে সাদা হবে না মাথার তাল্লুকুরা হয়ে সহজে যাবে না আপনি যখন সুন্দর সতর ঢাকা যে পোশাকের মাধ্যমে সতর ডেকে যায় ওই গোপন অঙ্গগুলি ডেকে রাখবেন আল্লাহর ফরজ হুকুম আদায় হবে আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর রহমত আসলে সেটার সৌন্দর্য বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ হ্যাঁ সেই জন্য লিবাসু তাকওয়া মানি ছোট ছোট কাপড় গুলি নয় লিবাসু তাকওয়া মানি যে কাপড় পরলে যুবকের মন অস্থির হয়ে যায় যে কাপড় পরলে কুমন্ত্রণা সৃষ্টি হয় আমার মা বোনদের প্রতি আমার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ আমরাও টিকটক বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি আমার নবী ছাড়া নাই সাহার আমার নবীর আদর্শের মধ্যে এটা নাই আপনারা যে দুই ষাট টাকা কামানোর জন্য উল্টা পুল্টা কথা শরীয়ত বিরোধী কথা নিজের অঙ্গভঙ্গি করে টাকা কামাচ্ছেন উপার্জন করছেন আমাদের চট্টগ্রামের মুসলমানেরা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মা বোনেরা এই টিকটক ফেসবুক মিডিয়া অনলাইন ইউটিউব এগুলিতে নিজের অঙ্গভঙ্গি করে যুব সমাজের দৃষ্টিশক্তিকে খারাপ করছে চরিত্রকে নষ্ট করছে অল্প বয়সে ওই দুলনার ছেলে বউ খুঁজবে এই দিনটাকে নিয়ে আসছে নাউজুবিল্লাহ অগাধ গাঠ হবে হ্যাঁ যেভাবে
পাল্লা দিয়ে মসজিদ হবে, মসজিদে সত্যিকার মুসল্লি থাকবে না, গাঁটে গাঁটে বিউটি পার্লার হবে। বিউটি পার্লার হয়ে গেছে, বিউটি পার্লারে 500, 1000, 2000, 3000 ছাড়া আমাদের মা বোনেরা বিয়েতে যাইতে পারে না। বিয়ে কি ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের সৌন্দর্য তোমাদের গড়ের স্বামী ব্যতীত, যার কাছে হালাল সৌন্দর্য প্রকাশ করা সে ব্যতীত, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে পোশাক দিয়েছিল, দুনিয়াতে পাঠিয়েছে পোশাক ছাড়া। আমরাও আদম আলাইহিস সালামের মতো পোশাক ছাড়া এসেছি, আমার নবীর ওয়াসিলায় আবার পোশাক পেয়েছি সুবহানাল্লাহ। যাওয়ার কালে সুন্দর কাপড়ের সাদা কাপড় পবিত্র কাপড় পরে আল্লাহর দরবারে যাব সুবহানাল্লাহ, এটাও আমার নবীর শান, এটাও আমার নবীর শান। সেই জন্য আদম আলাইহিস সালাম বলছেন দেখুন দেখুন আমি একটা ছোট্ট ভুল করেছি বলে আমার থেকে কাপড় খুলে ফেলেছে, কিন্তু নবীর উম্মত এত বেশি গুনাহ করছে, এত ভুল করছে, ভুলের উপর ভুল, ভুলের উপর ভুল, তাদের নাম রাখা হয়েছে ইনসান যেটা হয়েছে নিসিয়ান থেকে, তারা এত ভুল করার পরও তাদেরকে উলঙ্গ করছে না, বেজ্জতি করছে না সুবহানাল্লাহ। অথচ আমরা নিজে নিজে উলঙ্গ হয়ে যাচ্ছি, নিজে নিজে ল্যান্ডা হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। জালিকা খায়র ওয়া লিবাসুত তাকওয়া, আমাদেরকে তাকওয়ার পোশাক দান করেছেন, জালিকা খায়র। আপনি এটা মনে করবেন না আপনার সতর্কে দেখাই দেখাই দুই টাকা কামাই কামাই জাহান্নামে আপনার জায়গা করে নিচ্ছেন, জান্নাত আপনার ঠিকানা নয়, জাহান্নাম আপনার ঠিকানা। তো এই কথা বলছি একটা ভুল করার কারণে যাকে যে নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, একটা ভুল করার কারণে যে নবীকে স্ত্রী থেকে আলাদা করে দিয়েছেন, স্ত্রীকে আলাদা করে দিয়ে স্ত্রী থেকে। ইয়ামুল আরাফা মানে কি, আদম আলাইহিস সালাম আবার মা হাওয়া আলাইহিস সালামের সাথে ইয়ামুল আরাফার জায়গায় সাক্ষাৎ হয়েছিল। সেই জন্য ওই একটা ছোট্ট ভুলের কারণে যদি স্ত্রী থেকে আলাদা হয়ে যায়, আমরা কত কত ভুল করছি, কত রাতে দিনে ভুলের মধ্যে ডুবে রয়েছি, আল্লাহ আমাদেরকে তো স্ত্রীর মতো নিয়ামত থেকে আলাদা করছেন না, এটাও আমার নবীর শান, এটাও আমার নবীর শান। দেখুন আমার নবীর কত শান, কত মহান, আমার নবীর শান বলে শেষ করতে পারবো না। সেই জন্য আদম আলাইহিস সালাম বলছেন আমি তো সেই নবীর উসিলায় ক্ষমা পেয়েছি, আমি সেই নবীর উসিলায় ক্ষমা পেয়েছি যে নবীর আগমনে আমরা খুশি হয়েছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে নবীর কারণে আমার তওবা কবুল হয়েছে, আমরা সেই নবীর উম্মত, আমরা কত বড় সৌভাগ্যবান। আমার নবীর কারণে এই জমিন মসজিদ হয়েছে, আমার নবীর আগমনের কারণে আমরা এত নিয়ামত পেয়েছি। সুতরাং আর কথা লম্বা করতে চাই না, আজকের এই মাহফিল সার্থক, কারণ মুমিনের কলবে যদি আমার নবীর ঈমান মহব্বত থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা আমার নবীর সাথে জান্নাতে যাবে। এই কথা বলে শেষ করছি, এ কথা বলে আজকের নসিহত শেষ করছি। আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমার নবীর জন্য দেওয়ানা হয়ে হয়ে এত এত এতভাবে চেয়েছেন আমাদেরকে তাদের উম্মত বানানোর জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন আল্লাহর হাবিবের জন্য। তো আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, আদম আলাইহিস সালাম কোথায় ছিল, জান্নাতে ছিল, জান্নাতকে থেকে বের করে দিয়েছে, কিন্তু ওই জান্নাতে সর্বপ্রথম আগে প্রবেশ করবে কার উম্মত, নবীর উম্মত। সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে কে, আল্লাহ রাসূল, আল্লাহর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনারা জানেন এই যুগটা সুন্দর যুগ ছিল না, এই যুগটা সুন্দর যুগ ছিল না, এটা খুব অশান্তির যুগ, এটা খুব অশান্তির যুগ। সেই জন্য আমরা আশেকেরা এই মিলাদুন নবীর মাহফিল করে করে ইমানকে তাজা রাখি, ইমানকে বাঁচিয়ে রাখি। দিলেতে কাবা নয়নে মদিনা, দিলেতে কাবা নয়নে মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, আল্লাহ 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 রে, সবাই বলুন এটা বলে স্যার, আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আমার নবী যদি না আসিত জগত সুন্দর না হইতো, আমার নবী যদি না আসিত জগতে শান্তি না হইতো, যাহার লাগি জগত সুন্দর করেছে মাওলা, যাহার লাগি জগত শান্তি করেছে মাওলা, তাই তোমায় বলি সরকার মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, আল্লাহ 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 রে, হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, আল্লাহ 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 রে, হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। দুনিয়াবি টাকা পয়সা কিছু দি
দিনের তালবাহানা, দুনিয়াবি টাকা পয়সা মরে গেলে হবে সাতা, হিংসা বিদেশ সবই বলে তারে ডাকো না, হিংসা বিদেশ সবই বলে তারে ডাকো না, তাই তোমায় বলি সরকার মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, আল্লাহ 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 রে হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, আপনি যাবেন যে কবরে আমিও যাব সেই কবরে, আপনি যাবেন যে কবরে আমিও যাব সেই কবরে, অন্ধকার কবরে পাবে তাহার ঠিকানা, অন্ধকার কবরে পাবে তাহার ঠিকানা, তাই তোমায় বলি সরকার মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, দিলতে কাবা নয়ন মদিনা, দিলতে কাবা নয়ন মদিনা, তাই তোমায় বলি সরকার মদিনা, আল্লাহ 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 রে হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি সে কলমার নাফরমানি করতে পারি? আল্লাহ এবং রসুলের যারা নাফরমানি করে তারা স্পষ্ট প্রকাশ্য পদভ্রষ্টতার দিকে, নাফরমানির দিকে দাবিত হচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমার রসুলকে নিরাপত্তা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য নিরাপত্তা দিবেন, আমরা সেই নবীর বিরুদ্ধে যেতে পারি? আমরা সেই নবীর সম্মানকে কাটো করতে পারি? আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর সম্মান বাড়াবো না কমাবো? এটা মুমিনের পরিচয় না বাতেলের পরিচয়? মুমিনের পরিচয়, মুমিনের পরিচয় হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইমানকে বাস্তবায়ন করা, নবীর মহব্বতকে প্রতিষ্ঠা রাখা। আর কাফের মুনাফেক নাফরমানের পরিচয় হচ্ছে নবীকে সবসময় নিজের সাথে তুলনা করে করে কাটো করে করে মিলাদুন নবীর বিরুদ্ধে বলা। আমাদের ইমান আমল ঠিক আছে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজে মিলাদুন নবী পালন করি, তাশাহুদ আসসালামু আলাইকা ইয়ুহান নবী বলে নবীকে সালাম দিই, আবার দুরুদ শরীফের মধ্যে দুরুদ ইব্রাহিমের মধ্যে আহলে বাইতকে স্মরণ করি, আহলে বাইতকে সালাম দিই, আমরা গোসল আমাদের সাথে শাহিন শাহ শ্রীকুড়ের সম্পর্ক, আমাদের সাথে গৌসুল আজম ইজবান্ডারির সম্পর্ক, আমাদের সাথে পৃথিবীর বুকে যত আমার নূরানির নবীর নূর মুবারক রক্ত মুবারক যারা বহন করেছেন তাদের পা মুবারক আমাদের মাথার তাজ। আমরা সেই নবীর কদমে ধন্য, সেই নবীর কারণে আজকে আপনারা আমাদেরকে সম্মান করছেন, ভালোবাসছেন, আর না হলে আমাদের দুই পয়সার দামও নাই, আমাদের দুই পয়সার দাম নাই। মেয়েটির সাথে তুলনা করতে হলে আমাদেরকে তুলনা করতে হবে, আমার নবী নূর, আমার নবী সিরাজুম মুনীরা, আমার নবী ইয়াসিন ওয়া দোহা, আমার নবীর শানে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিক্রক বলেছেন, আমরা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সেই নবীর জন্য আমাদের জান প্রাণ একেবারেই কুরবান, এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।